हरे कृष्ण आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कनेर पक्ष थेके भगवद गीता सारतत्व कोर्सेर सप्तम दिनेर आलोचना पर्वे आमरा एसे उपस्थित हयेछि। आपनादेर सकलेर कृपा आशीर्वाद निये आजकेर आलोचना पर्व शुरू करब तो मंगलाचरणेर माध्यम दिये। ओम अज्ञानतिमिरं धस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मध्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्री गुरु श्रीयुत पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातम् सहगण रघुनाथान्वितं तं सजीवं साधयितं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वांछाकल्पतरुभ्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमः महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरोतिशे नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। मुखम करोति वाचालं पंगु लंघयते गिरिं यत्कृपा तमहं वंदे परमानंद माधवम्। श्री गुरुदीन तारिणाम श्री चैतन्य ईश्वरम नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने। नमः आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। गतकाल যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের আলোচনার মধ্যবর্তী অবস্থায় আমরা বিরাম দিতে বাধ্য হয়েছিলাম। তো আজকে আমরা সেই আলোচনা দুটি পূর্বে আলোচনা করব, তারপরে আজকের আমাদের চতুর্থ অধ্যায় জড়া প্রকৃতি কর্ম এবং কাল এই অধ্যায় প্রবেশ করব। গতকাল আমাদের আলোচনার বিষয় চলছিল শ্রীকৃষ্ণের পরমেশ্বরতার প্রমাণ, এবং সেই আলোচনা পর্বে দুটি পয়েন্ট আমাদের বাকি ছিল, বিভিন্ন অবতার ও প্রকাশগণ, আর একটি হচ্ছে দেবদেবীর সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক। তো আলোচনা শুরু করছি গতকালকের আলোচনার ভিত্তিতে। বিভিন্ন ধরনের অবতার আমরা শ্রবণ করেছিলাম, যে ভগবানের ছয় প্রকারের অবতার আছে। আপনারা জানেন যে ভগবানের দশটি অবতার, কিন্তু ভগবানের দশটি অবতার নয়, ভগবানের অবতার গোনার অতীত। সমুদ্রের ঢেউকে হয়তো কোনোদিন গোনা যেতে পারে, আকাশের তারকাকে হয়তো কোনোদিন গোনা যেতে পারে, কিন্তু ভগবানের যে অবতার সেগুলো গণনার অতীত। কারণ কখন কোন কারণে কি রূপে ভগবান অবতীর্ণ হচ্ছেন এগুলো ওই দশ অবতারের মধ্যে নেই। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, নরোত্তম দাস ঠাকুর তিনি বলছেন কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কিন্তু দশ অবতারের মধ্যে তো নাম অবতার নেই। কলিযুগে অবতারকে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটাই হচ্ছে অবতার, একে নাম অবতার বলা হয়। শ্রীমদ ভাগবত হচ্ছে ভগবানের বাগ্ময় অবতার, এই অবতারের নাম ওই 10 অবতারের মধ্যে নেই। 10 অবতার সম্বন্ধে আমরা জানি, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, বলরাম, বুদ্ধ, কল্কি। সেখানে কৃষ্ণের নামও নেই, চৈতন্য মহাপ্রভুর নামও নেই, কারণ কৃষ্ণ অবতার নন, চৈতন্য মহাপ্রভু অবতার নন। আপনাদের মনে পড়ছে নিশ্চয়ই গতকালকের আলোচনা, আমি কোম্পানির মালিক দিয়ে একটু উদাহরণ দিয়েছিলাম যে নারায়ণ আর কৃষ্ণের মধ্যে পার্থক্য কি। তো ভগবানের যত অবতার তারা নারায়ণ থেকে এসছে, কিন্তু কৃষ্ণ যেহেতু নারায়ণ থেকে আসেনি, তাই কৃষ্ণ বা শ্রী চৈতন্য মহাপ্রভু তারা অবতার নন, তারা হচ্ছেন অবতারী। তো যত অবতার আছে, তো সমস্ত অবতারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। 6 ভাগ কি কি? না, পুরুষ অবতার, গুণাবতার, যুগাবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার এবং সপ্তাবেশ অবতার, পরের স্লাইডে আমরা পাবো। তো এখন আমরা দেখব, ঠিক আছে এখানেই থাক, এখন আমরা দেখব যে ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের শিক্ষা অনুযায়ী কৃষ্ণ কি বলছেন অবতার সম্বন্ধে। কৃষ্ণ বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে আমি অবতীর্ণ হই। যুগে যুগে মানে 4টে যুগ রয়েছে, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। যুগে যুগে ভগবান বিভিন্ন কারণে বিভিন্ন রূপে অবতীর্ণ হন। সমুদ্র মন্থনের সময় ভগবান কচ্ছপ রূপে আবির্ভূত হয়েছিলেন, কূর্ম অবতার। সেই সমুদ্র মন্থনেই যখন অমৃতের কলস নিয়ে ভগবান উত্থিত হচ্ছেন, তখন তিনি ধন্বন্তরী অবতার। সেই অমৃতের কলস নিয়ে যখন দেবতা অসুরদের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল, তখন সেই অমৃত বন্টন কিভাবে হবে সবাই চিন্তায় পড়লেন, তখন ভগবান বিশেষ এক অবতার, নারী মূর্তি ধারণ করলেন, মোহিনী অবতার। বহু অবতার, এক এক যুগে বিভিন্ন কারণে ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রকমের অবতার স্বীকার করেন, গ্রহণ করেন। তো এখানে একটি চার্ট দেওয়া হয়েছে যে শ্রীকৃষ্ণ কখন আসেন, এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তা কৃষ্ণ কখন আসেন, আর বাকি যে সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের অংশ এবং কলা তারা সব যুগে আসছেন, কিন্তু কৃষ্ণ বিশেষ এক সময় আসেন, সব দ্বাপর যুগেও কৃষ্ণ আসে না, এটাও আপনাদেরকে জানতে হবে। তো ব্রহ্মার একদিনে কৃষ্ণ একবার আসেন, তা ব্রহ্মার একদিন মানে 12 ঘন্টাকে বোঝানো হয়েছে, দিনের 12 ঘন্টা, রাতের 12 ঘন্টা, ভূত্বা ভূত্বা প্রলীয়তে, দিনের বেলায় সৃষ্টি কার্য হয় আর রাতের বেলায় সৃষ্টি অব্যক্ত অবস্থায় থাকে, তখন সৃষ্টি হয় না। তা ব্রহ্মার যে দিনের 12 ঘন্টা, সেই দিনের 12 ঘন্টাকে, দিনের 12 ঘন্টা আমাদের জড়জগতের হিসাব অনুযায়ী 432 কোটি সৌর বৎসর, চিন্তা করলে মাথাটা ঘুরে যাবে, তাই এটা কিছু না, ব্যাপার না। কেউ হয়তো বলতে পারেন যে প্রভু সকালবেলা মেডিসিন নিয়েছেন, তো অর্থাৎ আপনার মাথায় মনে কোনো ডিফেক্ট আছে, মেডিসিন না নিলে হয়তো উল্টো পাল্টা বকতে পারেন, মেডিসিন নিয়েছেন তো? হ্যাঁ, এটা মেডিসিনের ব্যাপার না, আসলে একটা পিঁপড়েকে যদি কলকাতায় দ্বিতীয় হুগলি সেতুর উপর ছেড়ে দেওয়া হয়, পিঁপড়েটার কাছে দ্বিতীয় হুগলি সেতু আকাশ কুসুমই লাগবে, কিন্তু আপনি আপনার 4 হুইলার নিয়ে নিমেষের মধ্যে সেই দ্বিতীয় হুগলি সেতু পার হতে পারেন, এবং দ্বিতীয় হুগলি সেতু পার হওয়ার সময় নিচে আপনি গঙ্গা দেখবেন, ওপরে আকাশ দেখবেন, হুগলি সেতু কিভাবে তৈরি করা হয়েছে বর্তমান টেকনোলজি দিয়ে সব আপনি উপভোগ করতে পারবেন, কিন্তু পিঁপড়ে পারবে না। তো আমরা এই 432 কোটি সৌর বৎসর ব্রহ্মার 12 ঘন্টা, এটা শুনে ওই পিঁপড়ের দ্বিতীয় হুগলি সেতু দেখার মতোই ভাবতে পারি, কিন্তু হুগলি সেতু যেমন বর্তমান, এই কথাটাও বর্তমান, মানে
এমন নয় যে এটা কোনো গোজামিল, ভুল কথা। তো 432 কোটি সৌরবৎসরকে 14 ভাগে ভাগ করা হয়েছে, এক একটা ভাগকে বলা হয় এক একটা মন্বন্তর। তো ব্রহ্মার যে একদিন, এই একদিন, সেই একদিনে 1000 বার চতুর্যুগ গুলো রোটেট হয়। আজকালকার ভাষায় প্যাকেজ বলা যেতে পারে, প্যাকেজ। হ্যাঁ, তো সত্যযুগ, তেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই 4টি যুগ মিলিয়ে একটা প্যাকেজ। তো ব্রহ্মার একদিনে মানে 12 ঘন্টায় এই 1000টা দিব্য প্যাকেজ রোটেট হয়। এই 1000টা দিব্য প্যাকেজকে 14 ভাগে ভাগ করা হয়েছে। তো এক একটা প্যাকেজে এক একটা মনু রাজত্বকালে 71খানা প্যাকেজ থাকে, 71 প্যাকেজ। 14 ভাগ করা হয়েছে, এক একটা ভাগে 71 প্যাকেজ রয়েছে। যদি বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করতে পারেন পরে আবার। তো সেই এক একটা প্যাকেজে কি আছে, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। কলিযুগের ডবল হচ্ছে দ্বাপর যুগ, দ্বাপর যুগের ডবল হচ্ছে ত্রেতাযুগ, ত্রেতাযুগের ডবল হচ্ছে সত্যযুগ। এইভাবে 4টে যুগ যখন একবার আবর্তিত হয় তখন একটা প্যাকেজ। এইরকম 71 বার আবর্তিত হলে একজন মনু রাজত্বকাল শেষ হবে, দ্বিতীয় মনু রাজত্ব শুরু হবে। তো 14 জন মনু আছে, এই মনু থেকেই মানব সম্প্রদায় এসছে। তো বর্তমান যে মনু চলছে সেই মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু, ইনি হচ্ছেন ব্রহ্মার একদিনের 7 নম্বর মনু। এর আগে 6টি মনু গত হয়েছে, এর পরে আরো 7টি মনু রাজত্ব করবেন। তা ব্রহ্মার এই সপ্তম মন্বন্তরের যে 28 নম্বর প্যাকেজ, 71টা প্যাকেজ আছে, তো সপ্তম মন্বন্তরের রাজত্বকালে, সপ্তম মনু রাজত্বকালের 28 নম্বর প্যাকেজে যে দ্বাপর যুগ আসে, সেই দ্বাপর যুগে কৃষ্ণ আবির্ভূত হন। এবং কৃষ্ণ আবির্ভূত হয়ে ভগবদ গীতার জ্ঞান দান করেন। তিনি বলেন, মন্মনা ভব মদ ভক্ত মজ্জা জীবাম নমস্করু মামি বৈশ্বেশ যুক্তৈব আত্মানাম মত পরায়ণ সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষস্যামি মা শুচ। এটা বলার পর কৃষ্ণ চিন্তা করেন যে আমি বলে তো দিলাম কিন্তু আমি তো শিখালাম না, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই কৃষ্ণ ওই দাপরের শেষে যে কলিযুগ আসে সেই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম বুধিস্তম শরণম প্রপদ্যে, কৃপাম বুধিস্তম শরণম প্রপদ্যে। অর্থাৎ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আসেন, হাতে কলমে এই ভগবদ গীতার শিক্ষা জগতের জীবকে শেখানোর জন্য। নেক্সট স্লাইড। তো এখন এই যে ভগবান আসছেন, তো ভগবান থেকে যে সমস্ত অবতাররা হয়, পরের স্লাইড যেতে হবে একটু, তারপরের স্লাইড, হ্যাঁ এখানে দেখুন, এখানে শ্রীকৃষ্ণ থেকে কিভাবে সৃষ্টি হচ্ছে কালকে আমরা শ্রবণ করেছি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো গোবিন্দ বা কৃষ্ণ হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। তো কৃষ্ণ, তার থেকে প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। বলরাম নিজেকে 4 ভাগে রূপান্তরিত করেন, বা বলরাম থেকে ভগবানের প্রথম 4 প্রকাশ সৃষ্টি হয়, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং বাসুদেব। এই প্রথম সংকর্ষণ থেকে দ্বিতীয় চতুর্ভুহ আসে, এটাকে চতুর্ভুহ বলা হয়। সেই প্রথম সংকর্ষণ থেকে দ্বিতীয় সংকর্ষণ আসে, দ্বিতীয় প্রথম সংকর্ষণ থেকে দ্বিতীয় চতুর্ভুহ আসে, দ্বিতীয় চতুর্ভুহ থাকে কে না, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব। এরাই রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। যেটা যুগে এই বাসুদেবী হচ্ছেন রাম, সংকর্ষণ হচ্ছেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হচ্ছে ভরত, অনিরুদ্ধ হচ্ছেন শত্রুঘ্ন। নেক্সট স্লাইড।
এই যে দ্বিতীয় সংকর্ষণ, তাহলে কি কৃষ্ণ থেকে বলরাম আসলো, বলরাম থেকে প্রথম চতুর্ভুজ আসলো, সংকর্ষণ বাসুদেব প্রদ্যুম্ন অনিরুদ্ধ, এই প্রথম সংকর্ষণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ আসছে, দ্বিতীয় চতুর্ভুজতে এই সংকর্ষণ বাসুদেব প্রদ্যুম্ন অনিরুদ্ধ আছে, এই দ্বিতীয় সংকর্ষণ থেকে আসছে কে, কারণদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু এবং ক্ষীরদোষায় বিষ্ণু। কারণদোষায় বিষ্ণু তিনি কে না, আমরা কয়েক দুদিন আগে একটা স্লাইড দেখছিলাম যে ভগবান অনন্ত শয্যায় শায়িত রয়েছেন, তার শরীরের ঘাম থেকে একটি সমুদ্র তৈরি হয়েছে, ভগবানের শরীরের ঘাম থেকে, যাকে বলা হয় শ্বেত বায়ু। শ্বেত শব্দের অর্থ হচ্ছে ঘাম, ঘামকে শুদ্ধ ভাষায় বলা হয় শ্বেত। তো শ্বেত বায়ু থেকে বা ঘাম থেকে এটি সমুদ্র তৈরি হয়েছে যার নাম কারণ সমুদ্র। তো সেই কারণ সমুদ্রে ভগবান শায়িত আছেন আর ভগবান প্রশ্বাস ছেড়েছেন, নিঃশ্বাস প্রশ্বাস, যেই জলের মধ্যে প্রশ্বাস ছেড়েছেন তখন কি জলের মধ্যে বাবেলস তৈরি হয়েছে। এই যে বাবেলস তৈরি হলো, তো বাবেলস গুলোর আমরা দেখেছি জলের মধ্যে বুদবুদ তৈরি হয়, ফেনা তৈরি হয়, সেই ফেনাটা কেমন দেখতে হয়, অর্ধেক জল অর্ধেক ফাঁকা বায়ু, উপরটা ফুলে থাকে। তো এই যে অনন্ত কোটি বাবেলস তৈরি হলো, এক একটা বাবেলস হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড, তাই কথায় কথায় বলা হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আপনারা ছোটবেলায় মেলায় খেলেছেন, একটা সেই সাবানের ডিব্বা পাওয়া যায় শ্যাম্পু দিয়ে বানায়, আর একটা রিং পাওয়া যায়, তো রিংটাকে সাবানের ফেনার মধ্যে চুবিয়ে ফু দিলে কি হয়, অনেক বাবলস তৈরি হয়, অনেক বাবলস তৈরি হয়, কিছুক্ষণের মধ্যে ফেটে যায়। তো এরকমই ভগবানের, ভগবান যখন সেই কারণ সমুদ্রে প্রশ্বাস ছাড়লেন, বাতাস ছাড়লেন, তখন সেখানে অনেক বাবলস তৈরি হলো, আর এক একটা বাবলস হচ্ছে একটা ব্রহ্মাণ্ড। সেই এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান তখন দ্বিতীয় রূপে প্রকাশিত হলেন, তখন তার নাম গর্ভ উদকশায়ী বিষ্ণু। কারণদোষায় বিষ্ণুতে লক্ষ্মী দেবী নেই, এই গর্ভদোষায় বিষ্ণু সেখানে লক্ষ্মী দেবী আছেন, গর্ভদোষায় বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত রয়েছেন, উদক মানে জল। তো কারণদোষায় বিষ্ণুর শ্বেত বায়ু থেকে জল তৈরি হয়েছে, তার নাম কারণ সমুদ্র। গর্ভ উদকশায়ী তিনিও জলে শুয়ে আছেন, নারায়ণ শব্দের অর্থই তাই, নারায়ণ শব্দ দুটি অর্থ, নার শব্দের অর্থ জীব আর না শব্দের অর্থ জল, যিনি জলে অবস্থান করেন তিনি হচ্ছেন নারায়ণ, আর একটা অর্থে সমস্ত জীব যাকে আশ্রয় করে আছেন তিনি নারায়ণ, দুটি নারায়ণ শব্দের অর্থ। তো এখানে দেখা যাচ্ছে যে গর্ভদোষায় বিষ্ণু বা নারায়ণ তিনি গর্ভ সমুদ্রে শুয়ে আছেন, সেখানে অনন্ত শয্যায় শুয়ে লক্ষ্মী দেবী তার পাদ সম্মোহন করছেন, আর তার এই গর্ভদোষায় বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম উত্থিত হয়েছে, সেই পদ্মের যে বোঁটা সেই বোঁটাটা হচ্ছে 14 ভুবন, আমরা যে এই জগতে আছি জড় জগৎ, আর সেই পদ্ম ফুলটি হচ্ছে সত্যলোক, অর্থাৎ ব্রহ্মা যেখানে আছেন। আর এই যে 14টা কি বলবো প্ল্যানেট রয়েছে, 14টা প্ল্যাটফর্ম রয়েছে, এগুলো কি কি, আমরা যে লোকে আছি এই লোকটার নাম কি ভূলোক, যখন আমরা কেউ গায়ত্রী করি এই ভূ শব্দটা ব্যবহার করা হয়, আমরা ভূগোলে পড়েছি ভূগোল ভূলোক, তো ভূলোক এইটা হচ্ছে ভূলোক, এর উপরে আছে কি ভূগোলোক, তারপরে স্বর্গলোক, তারপরে জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, সত্যলোকে ব্রহ্মা আছেন, আর এর নিচে কি আছে, এই ভূলোকের নিচে অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল, এই পাতালের দক্ষিণ দিকে হচ্ছে জমপুরী, যেখানে জমের বাস, জম সেখানে অপরাধী ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করেন। তো এইটা হচ্ছে একটা কি বলবো ব্রহ্মাণ্ডের গঠন। তো এই যে ব্রহ্মা সৃষ্টি হলো সেই পদ্মের উপরে, ব্রহ্মার হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে প্রকাশ করলেন, নিজেকে প্রকাশিত করলেন, তিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তৃতীয় পুরুষ অবতার। তাহলে প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু,
বা কর্ণদোষী বিষ্ণু, দ্বিতীয় পুরুষ অবতার হচ্ছেন গর্ভদোষী বিষ্ণু, তৃতীয় পুরুষ অবতার হচ্ছেন ক্ষীরোদোষী বিষ্ণু। আর এই ক্ষীরোদোষী বিষ্ণু থেকে সমস্ত অবতাররা আসে। হ্যাঁ, আগে স্লাইডে যেতে হবে, আগে আগে আগে। হ্যাঁ, এই দেখুন, এই ক্ষীরোদোষী বিষ্ণু থেকে এই সমস্ত অবতাররা এসছে, পুরুষ অবতার, গুণা অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, যুগা অবতার, সপ্তাবেশ অবতার। পুরুষ অবতার কারা? এখনই তিনটে নাম বলা হলো। গুণা অবতার ভগবানের গুণের অবতার, রজগুণের অবতার ব্রহ্মা, সপ্তগুণের অবতার বিষ্ণু, তমগুণের অবতার শিব। লীলা অবতার ভগবান রামচন্দ্র, নরসিংহদেব, বামনদেব, এরা হচ্ছে লীলা অবতার। তারপরে মন্বন্তর অবতার, প্রতি মনু রাজত্বকালে ভগবান সেই মনুকে কৃপা করার জন্য, সহযোগিতা করার জন্য নিজে আসেন, তখন সেই রূপে ভগবানকে বলা হয় মন্বন্তর অবতার। যুগা অবতার, প্রতি যুগে, সত্য যুগ, তেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ, প্রতি যুগে এক একজন করে যুগা অবতার আছেন, যিনি যুগ ধর্ম প্রবর্তন করেন। যেমন কৃষ্ণগর্ভা, হয়গ্রীব, এনারা হচ্ছেন যুগ অবতার। সপ্তাবেশ অবতার ভগবান বুদ্ধ, ব্যাসদেব, নারদ মুনি, এনারা হচ্ছেন সপ্তাবেশ অবতার। কোন জীবের মধ্যে ভগবত শক্তির আবেশে বা ভগবান তার শক্তির আবেশ ঘটিয়ে যখন কোন কার্য সম্পাদন করেন, তখন তাকে বলা হয় কি অবতার? না, সপ্তাবেশ অবতার। আচ্ছা, অন্যান্য অবতারের সাথে সপ্তাবেশ অবতারের পার্থক্য কি? যেমন অন্যান্য অবতার তার দাড়ি গোঁফ নেই, কিন্তু সপ্তাবেশ অবতারে দাড়ি গোঁফ থাকতে পারে, পার্থক্য রয়েছে। ভগবানের কোন অবতারে দেখা যায় না বার্ধক্য দশা প্রাপ্ত হয়েছে, সপ্তাবেশ অবতারে হতে পারে। যেমন ব্যাসদেব, ব্যাসদেবের দাড়ি আছে, ব্যাসদেবের বার্ধক্য আছে। পরশুরাম ভগবানের সপ্তাবেশ অবতার, কিন্তু ভগবানের অন্যান্য কোন অবতারে এই বার্ধক্য দেখা যায় না যে ভগবান বৃদ্ধ হয়ে গিয়েছেন। তার মানে এই নয় যে আমাদের এখানে যে সমস্ত গুরুদেবদের দাড়ি আছে, যারা বার্ধক্য হয়ে গিয়েছে, তারা সপ্তাবেশ অবতার। যারা সপ্তাবেশ অবতার তাদের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে, ভগবানের অবতারের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। ভাগবতের দ্বাদশ স্কন্ধে আপনারা ফিউচার টেন্স পাবেন, যেখানে ভগবানের সম্বন্ধে বলা হয়েছে যে কলিযুগে কল্কি অবতার আসবেন, কোথায় আসবেন তাও বলা হয়েছে। উড়িষ্যার সম্বলপুর প্রদেশে বাবার নাম হবে বিষ্ণু যশ, তার ঔরসে কল্কি রূপে অবতীর্ণ হবেন ভগবান, কি করবেন তাও বলা আছে। যখন সমগ্র জগৎ যবনে পরিণত হয়ে যাবে, সেই যবনকে হত্যা করার জন্য ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবেন। কলিযুগে অন্য কোন অবতারের কথা বলা নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অবতারী, তিনি নিজেকে কখনো অবতার বলে, ভগবান বলে প্রকাশ করেননি, তিনি স্বয়ং ভগবানের ভক্ত রূপে, স্বয়ং ভগবান ভক্ত রূপে প্রচার করেছেন। কিন্তু বিভিন্ন শাস্ত্রে চৈতন্য মহাপ্রভু যে ভগবান তার প্রমাণ রয়েছে। যেমন বিষ্ণু সহস্র নামে রয়েছে, সেখানে বলা হয়েছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। অর্থাৎ কলিযুগে নারায়ণ সন্ন্যাস গ্রহণ করবেন। আর কি বলা হয়েছে? না, কৃষ্ণবর্ণ তিশা কৃষ্ণ সাঙ্গপাঙ্গ সপার্শদই যজ্ঞই সংকীর্তন প্রাহ জগন্তি সুমে দশ। কলিযুগে কৃষ্ণ, তার গায়ের রংটা কৃষ্ণবর্ণ হবে না, তিনি সবসময় তার মুখে কৃষ্ণ এই বর্ণদ্বয়কে উচ্চারণ করবেন। আর যে ব্যক্তি সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র যজ্ঞের দ্বারা তার আরাধনা করবেন, তিনি হচ্ছেন বুদ্ধিমান। এইভাবে বিভিন্ন শাস্ত্রে, পুরাণে, ভাগবতে, উপনিষদে শ্রী চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণের প্রকাশ বা কৃষ্ণই, সেই সম্বন্ধে উল্লেখ রয়েছে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয় অন্য। এইভাবে বিভিন্ন শাস্ত্রে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে উল্লেখ রয়েছে। তো এখন আমরা ওই স্লাইডে যাও, ওই যে ব্রহ্মাণ্ডের, এখানে যে ব্রহ্মাণ্ডের বর্ণনা রয়েছে, দেখুন একদম নিচে রয়েছে গর্ভদোগ ওশান, মানে গর্ভদোগ সমুদ্র। সেখান থেকে নারায়ণের নাভি থেকে কি হয়েছে, একটা ব্রহ্মাণ্ডের মধ্যে নারায়ণের নাভি থেকে সৃষ্টি হয়েছে একটি পদ্ম, এবং সেই পদ্মটিকে সমেত চোদ্দটা লোক, চোদ্দটা মানে প্ল্যাটফর্মে তাকে ভাগ করা হয়েছে। হ্যাঁ,
এর ওপরে এই যে ব্রহ্মলোক রয়েছে, এই ব্রহ্মলোকের ওপরে রয়েছে 7টা আবরণ, সেই আবরণের ওপরে রয়েছে শিবধাম, যেখানে দেবাদিদেব মহাদেব রয়েছেন। আপনারা যে শিবের পূজা করেন তার কটা হাত? তার দুটো হাত। কিন্তু ওখানে যে শিব রয়েছে সেখানে শিবের 4টে হাত, এক হাতে জপের মালা, এক হাতে ডমরু, এক হাতে ত্রিশূল এবং এক হাতে বরাহ মুদ্রা, মানে আশীর্বাদ। আর কি রয়েছে? তার উপরে রয়েছে শিবলোকের উপরে রয়েছে বৈকুণ্ঠ লোক, সেই বৈকুণ্ঠ লোকের ভাগ রয়েছে অযোধ্যা, দ্বারকা, মথুরা। তার উপরে রয়েছে গোলক বৃন্দাবন, সেই গোলক বৃন্দাবনে আবার দুটি প্রকোষ্ঠ, একটি গোলক, অপরটির নাম শ্বেতদ্বীপ। গোলকে কৃষ্ণচন্দ্র রয়েছেন আর শ্বেতদ্বীপে গৌরচন্দ্র রয়েছেন। একই কৃষ্ণ আর মহাপ্রভু একই, দুটো ভাগ রয়েছে, একটা প্রকোষ্ঠে মহাপ্রভু, একটা প্রকোষ্ঠে রাধা কৃষ্ণ। এইভাবে এই যে জড়জগত, এই যে ব্রহ্মাণ্ডের ছবিটা দেওয়া রয়েছে একদম নারায়ণের নাভি থেকে আরম্ভ করে ব্রহ্মার মুখ পর্যন্ত, এই সম্পূর্ণটা দেবী দুর্গার তত্ত্বাবধানে। দুর্গা দেবীকে, তিনি হচ্ছেন ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়া। তাই ব্রহ্ম সংহিতায় বলা হলো গৌলোক নাম্নি নিজ ধাম্নি তলে চ তস্য দেবী মহেশ হরিধাম তেষু তেষু তেতে প্রভাব নিচয়া বিহিতাশ্চ যেন গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। একদম পাতাল লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সবটাই হচ্ছে দেবী দুর্গার তত্ত্বাবধানে রয়েছে। তারপরে এই যে জড় জগৎ আর চিন্ময় জগৎ, দুটোর মাঝে একটা নদী রয়েছে, যে নদীটির নাম বৈতরণী। যখন শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় পুরোহিত মশাই বলেন না, গরুর ল্যাস ধরে বৈতরণী পার করা হচ্ছে, তো বৈতরণীটা হচ্ছে এইটা, এই জড় জগৎ আর চিন্ময় জগতের মাঝে ব্যারিয়ার। হ্যাঁ, চিন্ময় জগতে যেতে গেলে তাকে এই জড় জগতের থেকে ওই নদী পার করতে হবে, ওই পারে, ওই পারে যেতে হবে। দেখবেন অনেক মহান মহান গায়করা কবিরা গান গিয়েছেন, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওরে আয়ে ছুটে আয় রে তোরা, যেথা নাইকো মৃত্যু নাইকো জরা। তো নাইকো মৃত্যু নাইকো জরা কোথায়? এই জড়জগতে তো ব্রহ্মলোক পর্যন্ত জরা মৃত্যু আছে, ব্রহ্মারও মৃত্যু আছে। যদি ব্রহ্মার মৃত্যু না থাকতো তাহলে ব্রহ্মার দিন গণনা হতো না, 12 ঘন্টায় একদিন 432 কোটি সৌর বৎসরে ব্রহ্মার 12 ঘন্টা, তার মানে ব্রহ্মারও মৃত্যু আছে। কিন্তু আমাদের থেকে ব্রহ্মার আয়ু অনেক বেশি, অনেক বেশি। যেমন একটা পিঁপড়ের থেকে একটা মানুষের আয়ু অনেক বেশি, একটা অ্যামিবার থেকে একটা মানুষের আয়ু অনেক বেশি, ঠিক তেমনি মানুষের থেকে দেবতাদের আয়ু অনেক বেশি, দেবতাদের থেকে আবার ব্রহ্মার আয়ু অনেক অনেক বেশি। সুতরাং ব্রহ্মারও মৃত্যু আছে। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন, আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্ততে কন্তে অপুনর্জন্মনা বিদ্যাতে। আব্রহ্ম ভুবনা লোকা মানে একদম নিচ থেকে ব্রহ্মলোক পর্যন্ত, যেখানেই যাও তোমাকে আবার ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন, কারণ তোমার মৃত্যু আছে। মামুপেত্ত পুনর্জন্ম, আমাকে পেলে তাকে আর ফিরে আসতে হবে। মামুপেত্ততে কন্তে পুনর্জন্মনা বিদ্যাতে, আমার কাছে ফিরে গেলে আর ফিরে আসতে হবে না। তাহলে সে তখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভগবানের ধামটা কেমন? না, ভগবান বলছেন, ন তদ ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক, ন পাবক, যদ্গত্বা নিবর্তন্তে তদ ধাম পরমং মম। সেখানে কোনো বৈদ্যুতিক বাল্ব নেই, সেখানে কোনো আগুনের প্রয়োজন হয় না, সেখানে সূর্য বা চন্দ্রের আলো নেই, সেখানে কি আছে? ভগবানের অঙ্গ জ্যোতির দ্বারা সেই জগৎ পুনরুদ্ভাসিত। সেইটা হচ্ছে আমাদের বাড়ি, সেইখানে আমাদেরকে ফিরতে হবে। এইভাবে ভগবানের বিভিন্ন অবতারের কথা আমরা শ্রবণ করলাম, বহু অবতারের কথা আমরা জানলাম। এরপর জীব তত্ত্ব, শিব তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব। জীব তত্ত্ব, আমরা জীব, তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে ফিলোজফি, দার্শনিক ভাবে জীবকে জানা। তো জীবকে, জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এই দেবতারাও হচ্ছেন জীব, তারা শ্রেষ্ঠ জীব। যেমন পশুরাও জীব, গাছপালাও জীব, মানুষও জীব,
তো মানুষকে কি বলা হয়? মানুষকে বলা হয় উদ্ভিদ বা পশু পাখির থেকে শ্রেষ্ঠ জীব। তেমনি যারা দেবতা শরীর লাভ করেছেন তারাও জীব, তারা মানুষের থেকে শ্রেষ্ঠ। আমরা যেমন একটা পাখি, একটা পাখি সে ওই গাছ থেকে ওই গাছে উড়ে যেতে পারে, একটা পাড়া থেকে আরেকটা পাড়ায় উড়ে যেতে পারে। মানুষ এখন যন্ত্রচালিত হয়ে এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে পারছে, উন্নত। দেবতারা এক লোক থেকে আরেক লোকে যেতে পারে, তারা আরো উন্নত, কিন্তু তারাও জীব। শিব তত্ত্ব, শিব হচ্ছে জীব তত্ত্ব আর বিষ্ণু তত্ত্বের মাঝামাঝি। ব্রহ্মা জীব তত্ত্ব, কিন্তু শিব, যদিও বলা হয়েছে কোন কোন স্থানে যে ব্রহ্মার ভ্রুযুগল থেকে শিবের সৃষ্টি, কিন্তু ব্রহ্মার ভ্রুযুগল থেকে শিব বেরিয়েছে, কিন্তু আসলে শিব হচ্ছে বিষ্ণুরই প্রকাশ। ক্ষীরম ক্ষীরম দধি যথা বিকার বিশেষ যোগাত। ক্ষীর মানে দুধ, দুধ যেমন ত্বকের সংস্পর্শে আসলে দইয়ে পরিণত হয়, তেমনি ভগবান বিষ্ণু তিনি হচ্ছেন মায়াধীশ, তিনি মায়ার অধীশ্বর, মায়াতীত, তিনি কখনো মায়ার সংস্পর্শে আসেন না। কিন্তু যখন প্রকৃতিকে ক্ষোভিত করে এই জগৎ সৃষ্টি করার প্রয়োজন হয়, তখন সেই বিষ্ণুই নিজেকে শিবে রূপান্তরিত করেন। অর্থাৎ শিব তার সাথে মায়ার সংস্পর্শ রয়েছে, যদিও তিনি মায়ার দ্বারা প্রভাবিত নন, কিন্তু সংস্পর্শ আছে। বিষ্ণুর মায়ার সাথে কোনো কাজ নেই, বিষ্ণু তত্ত্বটা আলাদা। বিষ্ণু তত্ত্ব কারা কারা পড়ছে? রাম, তারপরে বলরাম, বুদ্ধ, জগন্নাথ, চৈতন্য মহাপ্রভু, মৎস্য কুর্ম বরাহ, এরা সব বিষ্ণু তত্ত্ব। অনেকে ভুল করে শিবের চরণে তুলসী দিয়ে দেয়, অনেকে ভুল করে নিজের গুরুদেবের পায়ে তুলসী দেয়, রাধারানীর পায়ে তুলসী দেয়া যাবে না। তো কেবলমাত্র বিষ্ণু দত্তকেই তুলসী দেওয়া যায়, আর কাউকে তুলসী দেওয়া যায় না। তাহলে বোঝা গেল জীব তত্ত্ব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, আমরা জীব। এই জীব তত্ত্ব একদম ব্রহ্মা পর্যন্ত জীব তত্ত্ব, একদম ক্ষুদ্র করোনা ভাইরাস থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত সবটাই জীব তত্ত্ব। শিব তত্ত্ব জীব আর বিষ্ণুর মাঝামাঝি একটা স্থিতি শিব তত্ত্ব, আর বিষ্ণু তত্ত্ব কৃষ্ণের যে সমস্ত প্রকাশ তারা হচ্ছে বিষ্ণু তত্ত্ব। এখন আমরা জানবো শ্রীকৃষ্ণের সাথে দেবদেবী গণের সম্পর্ক। শ্রীকৃষ্ণের সাথে দেবদেবীর সম্পর্ক সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব, বলবো কিছু মনে করবেন না কেউ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়িছে না চায় সে তো ইচ্ছে করে নিত্য। সমস্ত দেবদেবীরা হচ্ছে কৃষ্ণের আজ্ঞাবহ সেবক সেবিকা। হ্যাঁ, দেখুন যদি আপনি প্রণাম মন্ত্রটা উচ্চারণ করার সময় উপলব্ধি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে টপ মোস্ট হচ্ছেন কৃষ্ণ। শিবের প্রণাম মন্ত্র, শিবের প্রণাম মন্ত্র আমি একটা বলছি, অনেক প্রণাম আছে, আমি একটা মন্ত্র বলছি। শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মানম তঙ্গতি পরমেশ্বর। যদি কেউ শিবের ভক্ত হয়, শিবকে সম্মান করে, শিবের আরাধনা করে, শিব যেহেতু পরম বৈষ্ণব, শিব তার ভক্তকে শুদ্ধ ভক্তি দান করে তঙ্গতি পরমেশ্বর, তিনি পরমেশ্বরের কাছে নিয়ে যান। শিব কিন্তু পরমেশ্বর নন, সেটা বলবো। দুর্গার প্রণাম মন্ত্র, সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ নেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি। তার নারায়ণের অংশ, একটু আগে বলেছি যে দুর্গা হচ্ছে নারায়ণের অন্তর বহিরঙ্গা শক্তি, কৃষ্ণ হচ্ছে নারায়ণ, হচ্ছেন শক্তিমান, দেবী হচ্ছেন শক্তি, অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা তিনটে শক্তি আছে, দুর্গা হচ্ছেন বহিরঙ্গা শক্তি। তাহলে কৃষ্ণ বা নারায়ণ হচ্ছে তার মূল উৎস। তো এইভাবে দেবদেবীরা হচ্ছেন সকলেই কৃষ্ণের আজ্ঞাবহ সেবক। যেমন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকসভা, বিধানসভা, রাজ্যসভা বিভিন্ন পদ রয়েছে, আর সেই সমস্ত বিভিন্ন সভাতে মন্ত্রী পদ রয়েছে। মুখ্যমন্ত্রীর আন্ডারে কত এমপি রয়েছে, কত মন্ত্রী রয়েছে, কত এমএলএ রয়েছে, কত কাউন্সিলর রয়েছে, কত
দেশকে রাজ্যকে পরিচালনা করার জন্য কত পার্ষদ রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টও এরকম রয়েছে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য দেব দেবীদের উপরে তার ভার ন্যস্ত করেছেন। যেমন বরুণ হচ্ছেন জলমন্ত্রী, ইন্দ্র হচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী, লক্ষ্মী দেবী হচ্ছেন খাদ্যমন্ত্রী, কেউ বলতে পারে না অর্থমন্ত্রী, না, লক্ষ্মীর হাতে সিম্বল রয়েছে, যেমন ভোটের সিম্বল থাকে না, জোড়া ফুল, পদ্ম ফুল, এইরকম লক্ষ্মী দেবীর হাতে সিম্বল কি, ধানের ছড়া, অর্থাৎ তিনি হচ্ছেন খাদ্যমন্ত্রী। অর্থমন্ত্রীকে কুবের, বিদ্যামন্ত্রী হচ্ছে সরস্বতী। আবার কোন কোন মন্ত্রী ভালো সামর্থ্য আছে, শক্তি আছে, বুদ্ধি আছে, এক একজন মন্ত্রী দু তিনটে দপ্তরের দেখাশোনা করতে পারেন। মমতা ব্যানার্জি এক সময় রেলও দেখাশোনা করছিলেন। তো বিশ্বকর্মা দুটো পদ দেখাশোনা করেন, পরিবহন দপ্তর আর কি বলবো নির্মাণ দপ্তর, পরিবহন দপ্তর আর শিল্প দপ্তর, শিল্প এবং পরিবহন মন্ত্রী। যত কলকারখানা সব জায়গাতে বিশ্বকর্মা পূজা হয়, নির্মাণ প্রকল্পে বিশ্বকর্মা পূজা হয়, তারা নির্মাণ করে। আর পরিবহন দপ্তর, বাস গাড়ি সব, সরস্বতী শিক্ষামন্ত্রী, হ্যাঁ বিদ্যামন্ত্রী বলেছি, তো এরকম সব বিভিন্ন মন্ত্রী রয়েছে। তাহলে দুর্গাকে, দুর্গা হচ্ছেন মুখ্যমন্ত্রী, আর তাহলে ব্রহ্মাকে, ব্রহ্মা হচ্ছে রাজ্যপাল, ধনখড়, হ্যাঁ রাজ্যপাল, কোন জায়গায় ফিতে কাটার জন্য তাকে ডাকা হয়, ফিতে কেটে দিল, রাজ্যপাল এসে বলে সম্মান করা হলো, খুব যে তার দরকার এমন দেখা যায় না, রাজ্যপাল। তাহলে শিবকে, শিব হচ্ছেন প্রধানমন্ত্রী, মা দুর্গা যাই করুক না কেন, আমাদের দেশের মতো নয় যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দিন রাত ঝগড়া চলে, এরকম না, সেটা কিরকম না, যা করবেন মা দুর্গা সব শিবের অনুমতিতে, আর যখন শিবের কন্ট্রোলের বাইরে চলে যায় তখন শিব কন্ট্রোল করার জন্য গিয়ার দিয়ে দেয়, ফোর্থ গিয়ার, সামনে শুয়ে পড়ে, আর মা দুর্গা সামনে স্বামীকে দেখে, প্রভুকে দেখে বুকের উপর হট করে পা দিয়ে জিপ কেটে ফেলি, সর্বনাশ করে ফেলেছি, আর যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে শিব হচ্ছে প্রধানমন্ত্রী, যেখানেই মা দুর্গার পূজা হয় ওপরে প্যান্ডেলে দেখবেন চূড়া লাগানো হয়, তার উপরে শিবের মূর্তি, শিবে সর্বার্থ সাধিকে। তাহলে কি হলো, সব দেবদেবীরা হচ্ছেন এক একটা পোর্টফোলিও পদ। এই কল্পে যারা দেবদেবী আছে তারা কিন্তু আবার পরের কল্পে দেবদেবী থাকবে না। ইন্দ্র, ইন্দ্র এমপির মতো আর কি, হ্যাঁ অনেক এমপি হয়, ইন্দ্র আমাদের এই স্বর্গের এমপি, অনেক ব্রহ্মাণ্ড আছে, অন্য ব্রহ্মাণ্ডে স্বর্গে অন্য কোন ইন্দ্র আছে, তা আমাদের যে স্বর্গ, আমরা যে ব্রহ্মাণ্ডে রয়েছি, এই ব্রহ্মাণ্ডের স্বর্গের যিনি ইন্দ্র, তার নাম হচ্ছে পুরন্দর। ইন্দ্র একটা পোস্ট, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর পোস্ট, এই পোস্টটা ঠিক থাকে, ব্যক্তিটা চেঞ্জ হয়, ঠিক তেমনি ওই ইন্দ্র পোস্টে বর্তমানে রয়েছেন যিনি, তার নাম হচ্ছে পুরন্দর। পুরন্দরের ভাই হচ্ছে বলি, কিরকম ভাই, বাবা এক মা আলাদা, পুরন্দরের মায়ের নাম অদিতি আর বলির মায়ের নাম হচ্ছে দিতি, এরকম আর কি পরম্পরায়। তো বলি পরবর্তী কল্পে তিনি ইন্দ্র হবে, ভাগবতে রয়েছে বলি পরবর্তী কল্পে ইন্দ্র হবে। এইভাবে আসলে বলির মা দিতি নয়, বা কি বলবো, ইন্দ্রের মা অদিতি নয়, আমি বলতে চাইছি ওই কুল থেকে, কশ্যপ মুনির এক স্ত্রীর থেকে দৈত্য কুল এসছে, এক স্ত্রী থেকে ওই দেবতা কুল এসছে, তো মা আলাদা, বাবা এক, কশ্যপ মুনি বাবা। তো এইভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন নিয়ন্ত্রণের জন্য দেবদেবী রয়েছেন, এদের ওপরে রয়েছেন মা দুর্গা, দুর্গার ওপরে রয়েছেন শিব। শিবকে কি বলা হয়, বাকিদেরকে বলা হয় ঈশ্বর, শিবকে কি বলা হয় মহেশ্বর, তিনি এদের মধ্যে শ্রেষ্ঠ, দেবাদি দেব, আদি দেবতা, কিন্তু
কৃষ্ণকে দেবতা বলা হয় না, ব্রহ্মদেব বলা হয়, দেবাদি দেব বলা হয়, মহাদেব বলা হয়, কিন্তু নারায়ণ দেব বলা হয় কখনো শুনেছেন? নারায়ণ দেব, কৃষ্ণদেব না, কারণ তিনি দেবতা নন। তিনি কে? তিনি হচ্ছেন পরমেশ্বর, পরমেশ্বর অর্থাৎ সবার কন্ট্রোলার। কি করে বুঝবো? না যখন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, তারপরে রাজ্যপাল, সবাই যখন দেশ চালানোর ক্ষেত্রে ফেলিওর হয়ে যায়, তখন কি আরম্ভ হয়? রাষ্ট্রপতি আইন চালু হয়। ঠিক তেমনি কৃষ্ণ বলছেন, পরিত্রাণায় যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য যদাদ্বাদম সিজাম্যহম, পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় অসম্ভবমি যুগে যুগে। যখন সবাই ফেলিওর হয়ে যায় তখন আমি আসি। কংস, হিরণ্যকশিপু, রাবণ, এদেরকে দেবদেবীরা কন্ট্রোল করতে পারছিল না। রাবণের যা প্রভাব, শিবকে রাবণ কৈলাস থেকে তুলে নিয়ে এসেছিল, এনে তাকে নিয়ে যাচ্ছিল লঙ্কায়। মাঝ রাস্তায় শিব একটু লীলা করে এই বিহারে বৈদ্যনাথ ধামে এত ভারী হয়ে গিয়েছে, শিব ওখানেই আটকে গিয়েছে, শিব লঙ্কায় যায়নি। রাবণ যখন শিবের এই লীলা বুঝতে পারলো, রাবণ নিজের বুড়ো আঙুল দিয়ে শিবের মাথায় এক ঠেসা মেরে শিবকে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে। এই তো শিবের ভক্তের কার্যকলাপ। রাবণ তো বিশাল বড় শিবের ভক্ত ছিল। রাবণের যা প্রভাব ছিল, রাবণ ইন্দ্রকে তার ঘোড়াশালের খড় কাটার কাজে লাগিয়েছিল। আর আপনারা যে দেবতায় সব থেকে বেশি ভয় পান, তার নাম কি? শনি। সেই শনিকে পাপস বানিয়েছিল। রাবণ শনির পিঠের উপর পা দিয়ে বসে থাকত। একদিন নারদমুনি গিয়েছে, নারদমুনি গিয়ে রাবণকে বলছে, আরে রাবণ, আমি তো জানতাম তুমি খুব বুদ্ধিমান, তুমি তো মহা বোকা। তা রাবণ বলছে, কেন আমি বোকা কেন? বলছে যে তুমি শনির পিঠে পা দিয়েছো, পিঠে কারো লাগে? পিঠে পা দিলে তো মেসেজের মতো লাগে, তুমি যদি ওকে কষ্ট দিতে চাও পেটে পা দাও। তো রাবণ সত্যি সত্যি বোকা। রাবণ এক লাফ মেরে দিয়েছে শনিকে, শনি উল্টে গিয়েছে। উল্টে গিয়ে শিবের এই কি বলে শনির পেটের ওপর পা দিয়েছে। আসলে নারদমুনির প্ল্যান ছিল, যতক্ষণ না শনির দৃষ্টি রাবণের মুখে পড়ে ততক্ষণ রাবণের অমঙ্গল হবে না। তো যদি উল্টো থাকে তাহলে তো শনির দৃষ্টিটা রাবণের দিকে পড়ছে না। যদি লাফ মেরে উল্টে দিয়েছে, তখন শনি তাকিয়েছে রাবণের দিকে, তার মানে শনির দৃষ্টি পড়েছে। এইভাবে এই সমস্ত মহান মহান দেবতা রাবণ, হিরণ্যকশিপু, কংস এদের দ্বারা প্রভাবিত ছিল। তা ওরা কি করে এদেরকে বধ করবে? যখন কেউ পারে না, তখন ভগবান কৃষ্ণ স্বয়ং আসেন, অর্থাৎ রাষ্ট্রপতি আইন চালু হয়। তাহলে দেব দেবীদের সাথে কৃষ্ণের ভক্তের বা কৃষ্ণের সম্পর্ক বোঝা গেল। এখন ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন। তা আমি একটু আগে বলেছি যে দেবদেবীরাও জীব, দেবদেবী যদি জীব হয় তাহলে তারা ভগবানের অংশ, অর্থাৎ ভগবানেরই সৃষ্টি। আচ্ছা আর কি? ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, অন্তবন্তী মেধা তদ্ভগত অল্প মেধসা, যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা দেবদেবীদের পূজা করে। আর দেবদেবীদের পূজা করে কি চায়? রূপম দেহি, ধনম দেহি, যশম দেহি, পুত্রম দেহি, আর যখন কি দেহি কি দেহি আর মনে করতে পারে না, তখন লাস্ট একটা মন্ত্র বলে, সর্বকামাংশ্চ দেহি মে, আমার যা যা ডিজায়ার সব ডিজায়ার গুলোকে তুমি পূরণ কর। দেবদেবীরা দিয়েও দেয়, কারণ দেবদেবীরা চায় যারা কৃষ্ণ বিমুখ তারা যাতে এই জড়জাগতিক বস্তু পেয়ে এই জড়জাগতে আরো কষ্ট পায়। তো এরকম চিন্তা করে দেবদেবীরা কি করে? তাদের শিষ্যের বা তাদের ভক্তের পার্থিব বস্তু প্রদান করে। প্রদান করে কি হয়? ধরুন বিচার করে দেখুন, একটা 70 বছরের বৃদ্ধা, সে মা দুর্গা পূজায় অষ্টমীর দিন পুষ্পাঞ্জলিতে গেছে লাল পা শাড়ি পরে, হ্যাঁ, যার গালগুলো তুবড়ে কুচকে গিয়েছে, হ্যাঁ, কানের লতিগুলো ঝুলে গিয়েছে, গলা চামড়া ঝুলঝুল ঝুলঝুল করছে, হাতের মাসেল গুলো ঝুলে গিয়েছে, হ্যাঁ, চুল পেকে গিয়েছে, সেই বুড়িমা ঠাকুর মশাইয়ের সাথে তাল মিলিয়ে পুষ্পাঞ্জলিতে মন্ত্র বলছে, রূপম দেহি পুত্রম দেহি, তার না রূপ ফিরে আসবে, ল্যাক্টোম্যালা ক্যালামাইট
ফেয়ার অ্যান্ড লাভলি যতই মাখুক, 70 বছরের বৃদ্ধার কি আর রূপ ফিরে আসবে? তা মা দুর্গার কাছে ওটাই প্রার্থনা করছে। আর না তার বাচ্চা হবে, সেও বলছে পুত্রাম দেহি। তাহলে কিরকম? আমরা সবাই এরকম নির্বোধের মতো এই দেব দেবীর কাছে প্রার্থনা করি। দেব দেবীরা পরম বৈষ্ণব বৈষ্ণবী, তাদের কাছে প্রার্থনা করতে হয় কিভাবে? ব্রজের গোপীরা তারা 1 মাস কাত্যায়নী পূজা করেছিল, দুর্গা পূজা করেছিল, অঘ্রাণ মাসের 1 মাস ভোরবেলা স্নান করে বৃন্দাবনে যমুনার পারে তারা মাটি দিয়ে সেই কাত্যায়নী মূর্তি বানিয়ে ভোগ লাগিয়ে ব্রত করে পূজা করে পুষ্পাঞ্জলি দিত। আর কি মন্ত্র বলতো? কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। হে হে কাত্যায়নী দেবী, আপনি অঘটন ঘটন পটীয়সী, কৃপাপূর্বক নন্দনন্দন কৃষ্ণকে আমার পতিরূপে দান করুন। এইভাবে তারা প্রার্থনা করত। তার দেব দেবীর পূজায় অসুবিধা নেই, কিন্তু কি চাইতে হয় সেটা জানতে হবে। দেব দেবীরা আমাদেরকে আমাদের পার্থিব বস্তু দিতে পারে, আবার ভগবত ভক্তিও দান করতে পারে, কিন্তু যদি আমরা দেব দেবীদের কাছে এই পার্থিব বস্তু চাই, সেটা দেব দেবীরা আমাদেরকে ঠকাবে। হিরণ্যকশিপু ব্রহ্মার থেকে আশীর্বাদ পেয়েছিল, আশীর্বাদ পেয়ে তাদের মৃত্যু হয়েছে না, তারা জয়ী হয়েছে। কোনটা? কংস, রাবণ শিবের বড় বলিয়ান ছিল, তাদের মৃত্যু হয়েছে না, তারা জয়ী হয়েছে, কোনটা? কিন্তু কৃষ্ণ কি বলছেন? আমা ভজে মাগে বিষয়ে সুখ, সচরণামৃত দিয়া ভোলাবো বিষয়ে মুখ। আমি বিজ্ঞ সে তো মূর্খ, বিষয়ে কেন দিব, সচরণামৃত দিয়া বিষয়ে ভুলাইব। আমি বিজ্ঞ ও মূর্খ তাই জানে না কি চাইতে হয় কি না, তাইও এই জড়জাগতিক সুখ ভোগ চাইছে। আমি বিজ্ঞ, আমি বুদ্ধিমান, তাই আমি ওকে এই জাগতিক বস্তু দেবো না, আমি নিজের চরণামৃত দিয়ে তার ভাববন্ধন মোচন করব। পক্ষান্তরে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারথী তীব্রে না ভক্তি যোগে না তততে পুরুষ পরম। তোমার যা কামনা বাসনা আছে সেই সমস্ত কামনা বাসনা নিয়ে তুমি কৃষ্ণের পাদপদ্মে আশ্রয় নাও, কৃষ্ণ তোমার কামনা বাসনাকে পিউরিফাই করে শুদ্ধ ভক্তি দেবে, এবং সেই সাথে সাথে তোমার বাসনাও পূরণ করবে। কিন্তু যে বাসনা পূরণ করবে সেই বাসনার দ্বারা তুমি কখনো এই জড় জগতের মোহে মহাচ্ছন্ন হবে না। ভাগবতে এরকম অনেক উদাহরণ দেখা যায়। ধ্রুব মহারাজ জাগতিক বাসনা নিয়ে গিয়েছিল ভগবানের আরাধনা করতে, মাত্র 5 বছর বয়সে ভগবানের দর্শন পেয়েছে। ভগবানের দর্শন পেয়ে শ্রী ধ্রুব মহারাজ বলছে যে আমি কাঁচ খুঁজতে এসে হীরে পেয়েছি, কাঁচে আমার আর প্রয়োজন নেই, এই জড় জাগতিক বস্তু চাই না। কৃষ্ণ বললেন, না না, লোকে কি বলবে? তোমাকে বাচ্চা ভেবে আমি ঠকিয়েছি, তুমি এই জড় জাগতিক বস্তুও পাবে। তো তখন ধ্রুব মহারাজ বললেন, আমি সেগুলো পেলে তো মহাচ্ছন্ন হয়ে যাব। কৃষ্ণ বললেন, না, আমার কৃপায় তুমি মোহমুক্ত হয়ে এই সংসারে অবস্থান করবে, আর অন্তিমে তুমি আমার লোক ধ্রুব লোক লাভ করবে। এইভাবে ভগবত ভক্তি লাভ করলে কোনো ফলেই বঞ্চিত হব না। ভগবত গীতা 9:22 আপনারা যারা এলআইসি তে টাকা রেখেছেন বা এলআইসি করেন, দেখবেন এলআইসি লোগোর নিচে একটা সংস্কৃত শব্দ লেখা আছে, টাকা রাখা নিয়ে কথা। কি লেখা আছে আমার দেখার কি দরকার? কিন্তু আজকে একটু আতস কাজ নিয়ে দেখবেন ওখানে কি লেখা আছে, কি লেখা আছে ওখানে, যোগক্ষেম মহাম, এই কথাটা লেখা আছে। এটা কোথাকার শ্লোক? শ্রীমৎ ভগবত গীতার 9:22 কৃষ্ণ বলছেন, অনন্য চিন্তন তোমাম যে জনাপর্যুপাসতে তেষাম নিত্য বিযুক্তানাম যোগক্ষেম মহাম্মহাম। অর্থাৎ সবসময় যে আমার চিন্তা করে তার প্রাপ্ত বস্তুকে আমি সংরক্ষণ করি, আর যা নেই তা আমি ঘাড়ে করে বয়ে নিয়ে আসি। ব্যাস, আপনি সবকিছু বাদ দিয়ে কেবল কৃষ্ণের ভজন করুন। ভগবত গীতার পরপর 2 অধ্যায়ের কতগুলি শ্লোক রয়েছে, সেই শ্লোকগুলো আজকে বলবো না, তাহলে তো গীতা পড়ার প্রতি আর ইন্টারেস্ট থাকবে না। ইন্টারেস্ট থাকুক, আপনাদের মনে কৌতূহল জাগুক যে সত্যি গীতায় কি বলা হয়েছে। নরোত্তম দাস ঠাকুর বলছেন, অনন্যে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা, সেই ভক্তি অনন্য কারণ। বহু দেব দেবীর পূজা করার কোনো প্রয়োজন নেই, কৃষ্ণের পূজা করুন। ভাগবতে বলা হয়েছে, যথা তনন্মূল নিষেচনে না তৃপ্তন্তি তৎকন্দ ভুজ উপশাখা প্রাণ প্রহারচ্ছ যথেন্দ্রিয়ানাম সর্বহরণম হরমচ্ছুতে যা। গাছের গোড়ায় জল দিলে যেমন পাতা ফুল ফল পুষ্টি পায়, পেটে খাবার দিলে হাত পা চোখ নাক মুখ সব যেমন পুষ্টি পায়, তেমন অচ্যুতের অর্থাৎ কৃষ্ণের সেবার মাধ্যমে সমস্ত দেব দেবী সেবা হয়ে যায়।
যারা ব্রাহ্মণ আছেন আমাদের এই গ্রুপে দেখছি অনেকে ব্রাহ্মণ টাইটেল রয়েছে, যদি পুজো জানেন দেখবেন সমস্ত পূজা করার পর হাতে জল নিয়ে কি বলা হয়, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রেরিতে প্রেরিতাম জগৎ দিয়ে দেয়া হয়। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট মানে কি, যাকে তুষ্ট করার মাধ্যমে সমগ্র জগৎ তুষ্ট হয়, সে শিব পূজা করুক কালী পূজা করুক আর যাই পূজা করুক ওই একটা মন্ত্র বলতে হবে। তাহলে শুরুতে বিষ্ণু আরাধনা, শেষে বিষ্ণু আরাধনা। শুরু ধরুন কেউ কালী পূজা করছে, সে জল নিয়ে বলবে না ওম কালিকায় নম নম কালিকায় নম ওম কালিকায় নম, বলবে না, কি বলবে সে, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়ো দিবি গচক্ষুরাততম সর্বমঙ্গলং বরেণ্যং বরদম শুভম, যার কৃপায় সবকিছু মঙ্গল হয়ে যাবে। বরেণ্যং বরদম শুভম নারায়ণ নমস্কৃত্যম সর্বকর্মাণি কারয়োত নমো শঙ্খ দি চক্র বিষ্ণুরম ধীবচম পিতবাসনম পারম্ভে কর্মণাং বিপ্রম পুণ্ডরীং শরীরোদ্ধরীং নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহ পিবা যত স্মরে পুণ্ডরীকাক্ষম সবাজ অভ্যন্তর শুচি, অর্থাৎ যাকে স্মরণ করা মাত্রই অভ্যন্তর এবং বাহ্যিক উভয় দিকে আমরা শুদ্ধতা অর্জন করতে পারি। তিনি কে? নারায়ণ। তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। তো শুরু হচ্ছে কৃষ্ণকে দিয়ে আর শেষ হচ্ছে কি দিয়ে? শেষ হচ্ছে কৃষ্ণকে দিয়ে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রেণিতে প্রেণিতাম জগৎ। তাহলে আমরা কি করব? আমরা দেবদেবীকে ভগবানের মহান ভক্ত হিসেবে সম্বর্ধনা করব, সম্মান জানাব, কিন্তু আরাধনা করব কৃষ্ণকে। যেমন আগেকার দিনে লোকে চিঠি লিখতো, এখন তো আর চিঠি নেই, ফেসবুক হোয়াটসঅ্যাপে চ্যাটিং চলে, চিঠি নেই। তো যখন চিঠি লিখতো তখন চিঠির প্রথমে কি লেখা হতো? গুরুজন ব্যক্তি হলে শ্রী চরণেশু বা পূজনীয় লেখা হতো, আর বন্ধুর মতো হলে প্রিয় লেখা হতো। স্বামী যদি স্ত্রীকে লিখত তাহলে প্রিয়তম প্রিয়তমা প্রিয়ে এই সব লিখত। ঠিক তেমন কৃষ্ণ যত দেবদেবী আছে তারা আমাদের পূজনীয় সম্মানীয়, কিন্তু কৃষ্ণ আমাদের কি? কৃষ্ণ হচ্ছেন আমাদের আরাধ্য। আরাধ্য আর পূজনীয়র মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জড় উদাহরণ দিয়ে আজকের চ্যাপ্টার শেষ করে আমরা চতুর্থ আলোচনা পর্বে যাব। ধরুন একটি মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে, শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে পৌঁছানোর পর দেখলো শ্বশুর বাড়িতে অনেক আত্মীয় স্বজন, অনেক আত্মীয় স্বজন, স্বামীর বাবা মা, জ্যাঠামা জেঠিমা, জ্যাঠামশাই, কাকু কাকিমা, তার দিদি, দিদির হাজবেন্ড, অনেক অনেক কত বলবো। তো সবাইকে সেই নতুন বৌমা প্রণাম করলো, যে যে লেভেলে তাকে সেইভাবে সম্মান করলো, কিন্তু আরাধনা করছে কার? স্বামীর। তাহলে কৃষ্ণ হচ্ছেন আমাদের স্বামী, আর কৃষ্ণের সাথে যা রিলেটেড সবাই হচ্ছে আমাদের সম্মানীয়। তাই কৃষ্ণ ভক্ত কোনো দেবদেবীকে অসম্মান করেন না, সবাইকে সম্মান করেন, কিন্তু তিনি জানেন আমার আরাধ্য কৃষ্ণচন্দ্র, এটাই পার্থক্য। তো এইভাবে যদি আমরা দেবদেবী আর কৃষ্ণের মধ্যে কি সম্পর্ক উপলব্ধি করতে পারি, তাহলে আমরা ভগবত গীতার জ্ঞান পূর্ণরূপে অর্জন করেছি বুঝতে পারবো, নিজেকে বোঝাতে পারবো। ওকে, তো এখন আমরা আজকের আলোচনায় প্রবেশ করছি। এটা ছিল গতকালের আলোচনা, হয়ে গেছে এটা আজকের আলোচনা। পুনর্জন্ম, পারমার্থিক বিবর্তন এবং জড়া প্রকৃতির তিনটি গুণ। তো পুনর্জন্ম কি? পুনর্জন্ম সম্বন্ধে বলা হয়েছে, স্লাইড এগুলো তো আগে স্লাইড, পুনর্জন্ম সম্বন্ধে বলা হয়েছে জড় বস্তু ও চেতন পদার্থের স্বরূপ সম্বন্ধে শাস্ত্র আমাদেরকে তথ্য প্রদান করে। প্রথম যে মৌলিক জ্ঞান আমাদের শিক্ষা দেওয়া হয় তা এই যে আমরা এই জড়দেহ নই, আমরা চেতন আত্মা। আত্মা শরীর সচ্চিদানন্দময়, জড় উপাদান বিহীন, তাকে বলা হয় স্বরূপ দেহ। সচ্চিদানন্দময় মানে চিত, সত মানে হচ্ছে নিত্য, চিত মানে হচ্ছে জ্ঞান, আর আনন্দ মানে হচ্ছে আনন্দ, সচ্চিদানন্দ।
তো পরিবর্তনশীল জড়দেহটি জড় পদার্থে নির্মিত। প্রকৃতপক্ষে জড় শরীরে দুটি ভাগ রয়েছে, সূক্ষ্ম আর স্থূল। মন বুদ্ধি অহংকারটা হচ্ছে সূক্ষ্ম শরীর, আর স্থূল শরীর হচ্ছে ক্ষিতীয় তেজ মরুদ্যম, এই পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি। তো এখন প্রতিটি জীব সত্তাই চিন্ময় সচ্চিদানন্দময়, কিন্তু যখন কোন জীব জড়জগৎকে উপভোগ করার বাসনা করে তখন সে চিন্ময় জগত হতে জড়জগতে পতিত হয়। এভাবে যখন আত্মাকে জড়জগতে প্রেরণ করা হয় তখন জড়জগতে তাকে জড় শরীরে আবরণে আচ্ছাদিত করা হয়, যাতে সে এই জড় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলতে পারে। যেমন তাকে তার কর্ম বাসনা অনুযায়ী তাকে এই জগতে যখন নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার পর তার চাহিদা অনুযায়ী তাকে পোশাক দেওয়া হয়, মানে বডি দেওয়া হয়। ঠিক যেমন আমরা যখন বিদেশ যাই, যদি সে ঠান্ডার দেশ হয় তাহলে ঠান্ডা দেশের উপযোগী বস্ত্র নিয়ে যায়। জীবাত্মাকে প্রথমে মানব বা উচ্চতর কোন প্রজাতির জন্ম দেওয়া হয়, কিন্তু সে যখন তার অপরাধ প্রবণতা সংশোধন না করে অধিকতর জড় বিষয়ের সম্ভোগে আকাঙ্ক্ষিত হয় তখন তাকে নিরন্তর প্রজাতিতে অধঃপতিত হতে হয়। তার বিবর্তনের ধারায় 84 লক্ষ প্রজাতির জীব শরীর, জলচর, উদ্ভিদ, পশু প্রভৃতি নানা জীব শরীরে দেহ ধারণ করার পর তারপর আবার তাকে মূল্যবান মনুষ্য জন্ম লাভ দেওয়া হয়। তাকে বারবার দেহান্তরিত হতে হয় এই অন্তহীন চক্র হতে মুক্ত হওয়ার আরেকটি সুযোগ প্রদান করার জন্য। যে সরল প্রক্রিয়ায় জীব এক দেহ থেকে অপর দেহে স্থানান্তরিত হয় তাকে বলা হয় পুনর্জন্ম। এটা হচ্ছে পুনর্জন্মের ডেফিনেশন। পুনর্জন্ম কাকে বলে? না, যে প্রক্রিয়ায় আত্মা এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় তাকেই বলা হয় পুনর্জন্ম। আমরা গীতায় পড়েছি, চেঞ্জ করো, আমরা গীতায় পড়েছি যে বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানি গিন্নাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ আত্মা তার পুরনো অকেজ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। হ্যাঁ, দেখুন এই স্লাইডে দেখানো হয়েছে যে আত্মা তার একটা শরীর ত্যাগ করে আর একটা শরীর ধারণ করছে, কিন্তু কিভাবে ধারণ করে? তার কর্ম অনুযায়ী। সে মানুষ দেহ পেতে পারে বা অন্য কোনো দেহ পেতে পারে, চেঞ্জ। এখন এই পুনর্জন্ম সম্বন্ধে বিভিন্ন সায়েন্টিস্টরা, জ্ঞানী গুণী ব্যক্তিরা বা বিভিন্ন ধর্মে কি বলা হয়েছে তা আমরা ধারাবাহিক শ্রবণ করব। পুনর্জন্ম সম্বন্ধে বলা হচ্ছে বিজ্ঞানী এবং দার্শনিকদের মতে, পুনর্জন্ম কোনো হিন্দু মতবাদ বা বিশ্বাস নয়, যদিও পৃথিবীর বহু মানুষ এমন মনে করেন। তারা মনে করেন পুনর্জন্ম বলে কিছু নেই। যেমন আমি বলেছিলাম আগে, চার্বাক বলেন যাবত জীবং সুখম জীবেত ঋণঙ্কিত্বা ঘৃতং পিবেত ভস্মে ভূতস্য দেহস্য কুত পুনরাভাবেত। অর্থাৎ যতদিন বাঁচো ঋণ করে ঘি খাও। কে বলেছে যে আবার তোমার জন্ম হবে? এই জীবনেই ভোগ করে নাও। আর আমাদের মধ্যে অনেক লোক রয়েছে তারা কি বলে, আরে যতদিন বাঁচো ভোগ করো। হ্যাঁ, ভোগে এই সব। কিন্তু আমরা যদি জাগতিক ভাবে কিছু গান শুনি, গানগুলো তো আমরা বুঝতে পারি যে গানগুলোর মধ্যে কি বলা হয়েছে। আমরা ছোটবেলায় গান শুনেছিলাম ক্ষুদিরাম বোস, তিনি বলছেন 12 লক্ষ 33 কোটি রইল মা তোর বেটা বেটি মা গো, তাদের নিয়ে ঘর করিস মা। তারপর কি একটা আছে সেখানে বলছেন যে তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি। তার মানে আমি আবার আসবো, ফাঁসির দাগ থাকবে, সেখানে পুনর্জন্ম বলা হয়েছে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনারা এই সোনার কেল্লা সিনেমা দেখেছেন, সেই সোনার কেল্লা সিনেমায় সত্যজিৎ রায়ের, তো সেই সোনার কেল্লা সিনেমায় একটি বাচ্চা ছিল মুকুল তার নাম, সে আগের জন্মের কথা বলতে পারতো। এইরকম পুনর্জন্ম আছে, আমরা বিশ্বাস করি না করি সেটা ব্যক্তিগত, কিন্তু পুনর্জন্ম আছে। পাপ পুণ্যের বিচার এই পুনর্জন্মের মাধ্যমে সংঘটিত হয়। পারমার্থিক সত্য অনুসন্ধান সংক্রান্ত সিদ্ধার্থ নামক পত্রিকায় ক্লাসিক উপন্যাসে নোবেল জয়ী সাহিত্যিক হারম্যান হেস লিখেছেন, তিনি দেখলেন যে শরীর ও মুখগুলি পরস্পরের প্রতি হাজার হাজার
সম্পর্কে সম্বন্ধযুক্ত, তাদের কারোরই মৃত্যু হয়নি, তারা কেবল শরীর পরিবর্তন করেছে, তারা নব নব দেহে আবির্ভূত হয়েছে। অবিরাম তাদের মুখগুলি বদলিয়ে নবজন্মের সাথে সাথে নতুন হয়েছে, পুরনো ও নতুন দুটি মুখের মধ্যে রয়েছে কেবল সময়ের ব্যবধান। নোবেল জয়ী আইজাক ভ্যাসিভ সিঙ্গার তিনি লিখছেন, প্রায় অতীত জন্ম, পুনর্জন্ম এবং আত্মার অমরত্ব সম্বন্ধে তিনি বলেন, মৃত্যু বলে কিছু নেই, মৃত্যু ঘটবে কিভাবে? প্রতিটি জীব সত্তা যদি ভগবানের অংশ হয়, আত্মার কখনোই মৃত্যু হয় না, আর দেহ কখনো জীবিত নয়। সব বিজ্ঞানী মানেই যে নাস্তিক তা নয়, কিছু কিছু বিজ্ঞানী আছে ভগবানের অস্তিত্বকে মানেন। অপর এক নোবেল জয়ী বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি বলছেন, এ বিষয়ে তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে লিখলেন, নিজেকে এই জড়জগতে অস্তিত্বশীল দেখে আমার এটা মনে হয় যে আমি সবসময় অস্তিত্বশীল, কোন না কোন শরীরে আমি চিরকালই রয়েছি। গীতায় সেটাই বলা হয়েছে, নতে বাহম জাতু নাশম নতম নেমে জনাধিপা ন চৈব না ভবিষ্যাম সর্বে বয়মত পরম। এমন কোন দিন ছিল না যখন আমি তুমি এবং এই সমস্ত রাজারা ছিল না, তারা ছিল আছে ভবিষ্যতেও থাকবে। 1814 সালে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জন অ্যাডামস আরেকজন প্রাক্তন প্রেসিডেন্ট টমাস জেফারসনকে লিখেছেন, সেই পরম পুরুষের প্রতি বিদ্ধ করার পর কিছু আত্মাকে সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন এক অঞ্চলে নিক্ষেপ করা হয়, তারপর তাদেরকে সেই কারাগারেতে মুক্ত করা হয় এবং পৃথিবীতে আসার অনুমোদন দেয়া হয়। পৃথিবীতে এসে তারা সমস্ত ধরনের প্রজাতির দেহে দেহান্তরিত হতে থাকে, সরীসৃপ পাখি মানুষ পশু প্রভৃতি তাদের নিজ নিজের যোগ্যতা গুণাবলী ও চরিত্র অনুসারে নানা ধরনের প্রজাতিতে, এমনকি শাকসবজি বা প্রায় জড় ব্যাকটেরিয়ার দেহেও তাদের কার্যকলাপ চরিত্র পর্যবেক্ষণ করা হয়। কোনো অভিযোগ ছাড়াই বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যথেষ্ট উন্নত হলে তাদেরকে গরু অথবা মানব প্রজাতিতে জন্ম দেয়া হয়। যদি মানব জন্ম লাভ করে তারা সুন্দর আচরণ করে তাহলে তাদের আবার স্বমহিমায় স্বর্গীয় আনন্দলোকে পুনরায় অধিষ্ঠিত করা হয়। এটি টমাস জেফারসনকে চিঠি লিখেছিলেন 1814 সালের মার্চ মাসে। হ্যাঁ, এবং সেটি কোথা থেকে পাওয়া গিয়েছে? না, করেসপন্ডেন্স অফ দ্য অফ জন অ্যাডামস বই থেকে এটি উদ্ধার করা হয়েছে। গ্রিস ইতিহাসে বলা হয়েছে, সক্রেটিস পিথাগোরাস এবং প্লেটো এদের নাম আপনারা শুনেছেন, এই সব প্রাচীন গ্রিক বাদীরা বলেছেন, যারা পুনর্জন্ম তত্ত্বকে তাদের শিক্ষা উপদেশের এক অন্যতম অঙ্গ করেছিলেন। পিথাগোরাস দাবি করেছিলেন যে তিনি তার পূর্বজীবনের কথা স্মরণ করতে পারেন। দার্শনিক প্লেটো তার প্রধান প্রধান রচনাকর্মে পুনর্জন্মবাদের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেছিলেন। তার মতবাদের সংক্ষিপ্ত হচ্ছে, শুদ্ধ আত্মা পরম সত্যের স্তর হতে ইন্দ্রিয় ভোগ লালসার জন্য এই জড়জগতে অধঃপতিত হয় এবং এখানে সে একটি জড় শরীর ধারণ করে। প্রতি জীবাত্মা প্রথমে তার মতে একটি মানব শরীর গ্রহণ করে। বহুবিধ মানব প্রজাতির মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে দার্শনিকেরা, যারা উচ্চতর জ্ঞান লাভের জন্য প্রয়াস করেন। যদি তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় তাহলে তিনি শাশ্বত অস্তিত্বের স্তরে পুনরায় ফিরে যেতে পারেন। প্লেটো বিশ্বাস করতেন যে অতিরিক্ত ভোজনপ্রিয় মাদকাসক্ত তাদের ভবিষ্যৎ জন্মগুলোতে গাধার শরীর লাভ করতে হয়, হিংস ও কুচক্রী লোকেদের হতে কুচক্রী লোকেদেরকে নেকড়ে বা শকুনের দেহ লাভ করতে হয়, সামাজিক প্রথার অন্ধ অনুগামী তারা মৌমাছি বা পিঁপড়ে হতে পারে। কিছুকাল পরে ওইসব জীব পুনরায় মানব জন্ম দেওয়া হয়, এইভাবে তাদের মুক্তি লাভের আরেকটি সুযোগ দেওয়া হয়। প্লেটোর এই ব্যাখ্যায় সনাতন ধর্মের নীতিসূত্রের খুবই মিল রয়েছে। ইহুদি ধর্মগ্রন্থ কাবালা, কাবালায় বলা হয়েছে যে অতীত ও ভবিষ্যৎ জন্মের পুনর্জন্মের বিবরণ দেওয়া হয়েছে। মূল কাবালার পাঠ্যাংশ একটি জোহারে বলা হয়েছে, আত্মা সমূহকে অবশ্যই সেই পরম বস্তু তত্ত্বে ফিরে যেতে হবে যেখান থেকে তার উদ্ভব হয়েছে, কিন্তু সেটি করতে হলে তাদেরকে সকল সদ্গুণালী বিকশিত করার পূর্ণতা লাভ করতে হবে। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে, খ্রিস্টান চার্চের ফাদারদের অন্যতম এবং সবচেয়ে বিজ্ঞ বাইবেলীয় বিশারদ
ধর্মতত্ত্ববিদ অরিজেন, তিনি লিখছেন, মন্দের প্রতি কিছু প্রবণতার ফলে কিছু জীবাত্মাকে জড়শরীরে আসতে হয়। প্রথমে মানব দেহে নির্দিষ্ট সময়সীমা অতিবাহিত করার পর অযৌক্তিক অপরাধজনক প্রবণতার জন্য তাদের বিভিন্ন পশু শরীর লাভ করতে হয়। তারপর তাদেরকে উদ্ভিদ প্রজাতিতে অধঃপতিত হতে হয়। এই অবস্থা হতে ওই একই স্তরগুলির মধ্য দিয়ে তারা পুনরায় উন্নীত হতে হতে পরিশেষে স্বর্গীয় লোকে প্রত্যাবর্তন করেন। ইসলাম ধর্মগ্রন্থে বলা হয়েছে, প্রসিদ্ধ সুফি কবি জালালউদ্দিন রুমি তিনি বলছেন, কবিতার মতো তিনি লিখেছেন, খনিজ জীবাণু দেহ হইল মরে মৃত্যু একদিন, নবপ্রভাতের পুণ্যলোকে নিজেরে দেখিলাম উদ্ভিদে, কত দেহে জীবন ভোগ শেষে বৃক্ষরূপ হইল বিলীন, লভিলাম পশু দেহ কত রূপে ভ্রমি চতুষ্পদে, ছাড়িনু সে পশুরূপ মৃত্যুর প্রবল আঘাতে, তারপর কি সৌভাগ্য মোর লভিন মানব তনু, সুন্দর দুর্লভ যোগ্য ঈশ্বর সাক্ষাতে, মৃত্যু কেনই ভাবভীত, মৃত্যু যেন জরাজীর্ণ ভগ্ন গৃহ ছাড়ি এক নতুন ভবনে প্রবেশের আহ্বান, ছেদ নেই অমর এই জীবনে। এইভাবে সমস্ত ধর্মগ্রন্থে শাস্ত্রে সমস্ত জাতির মধ্যে ধর্মান্ত মানে পুনর্জন্মের কথা উল্লেখ রয়েছে। কিছু বোড়া লোক আছে, মূর্খ লোক, তারা এই পুনর্জন্মকে মানে না। আরে গীতায় বলা হয়েছে, যদি আপনারা সার্থক কোর্স করছেন, গীতা করছেন, গীতা পড়ছেন, তার মানে আপনাদেরকে গীতার সেই প্রসিদ্ধ শ্লোক এটাকে তো মানতেই হবে। কৃষ্ণ বলছেন গীতায়, জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাত পরি হার্যার্থে নতম শচিতু মর্হসি, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। সুতরাং এই যে পুনর্জন্ম সম্বন্ধে এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। কারা পুনর্জন্ম এড়িয়ে যেতে চায়? যারা মানে যথেচ্ছাচারী, ব্যভিচারী, পাপ কর্মে লিপ্ত থাকতে চায়, তারা জানে যদি আমি পুনর্জন্ম সম্বন্ধে বলি তাহলে আমি পাপ করতে পারবো না, কেন বিচার হবে, তাই তারা পুনর্জন্মকে মানতে চায় না। কিন্তু শাস্ত্রে পুনর্জন্মের বিধান বা পুনর্জন্ম আছে তা উল্লেখ রয়েছে। শুক্লা বলে একটি মেয়ে ছিল, হ্যাঁ, শুক্লা সেনগুপ্ত, পশ্চিমবঙ্গের ঘটনা। এই শুক্লা সেনগুপ্ত, এই মেয়েটি শুক্লা সেনগুপ্ত, তো সে তার যখন 5 বছর বয়স, তখন সে একটি যে পরিবারে তার আগে বিয়ে হয়েছিল সেই এলাকায় তার বর্তমান পরিবারের লোকদেরকে নিয়ে যায়, এবং কাউকে না জিজ্ঞেস করে সে সঠিক রাস্তায় শ্বশুর বাড়ি গিয়ে পৌঁছায়, এবং শ্বশুর বাড়ি তার দেওর, তার মেয়ে, তার স্বামী সবাইকে চিনতে পারে এবং তাদের নামগুলো বলতে পর্যন্ত পারে। অর্থাৎ পুনর্জন্ম রয়েছে। আর আমি গত আলোচনায় উদাহরণ দিয়েছিলাম যে একটি বড় লোকের বাচ্চা হয়েছে, সে এখন হোমে রয়েছে, অনাথ আশ্রমে, আর একটা গরিবের বাচ্চা অনাথ আশ্রমে রয়েছে, সেই গরিবের বাচ্চাটিকে বড় লোকে চালে কেউ মানুষ করছে, আর বড় লোকের বাচ্চাটি এখনো অনাথ আশ্রমে পড়ে রয়েছে, কেন হলো? পুনর্জন্ম আছে বলি না? অর্থাৎ তার কর্মফল তাকে ভোগ করার জন্য তাকে এরকম আবার জন্মগ্রহণ করতে হয়েছে। তো এগুলোকে এড়িয়ে যাওয়া যাবে না। আমরা বলি পূর্বকৃত স্বীকৃতি অনুযায়ী আজকে ভক্তি জীবনে এসছে, তাহলে পূর্বকৃত স্বীকৃতি এলো কি করে? পূর্বজন্ম ছিল বলে। নেক্সট স্লাইড। আমাদের জীবনে এগুলো হয়ে গেছে। পারমার্থিক বিবর্তন, আচ্ছা, পারমার্থিক বিবর্তনে যাওয়ার আগে আর একটা জিনিস এখানে বলা হচ্ছে যে এইসব বাসনা কর্মফল সূক্ষ্ম শরীরের সাহায্যে এক স্থূল হতে অন্য স্থূল দেহে বাহিত হয়। আত্মা তার সূক্ষ্ম শরীরে কি কি বহন করে নিয়ে যায়? পুণ্য কর্মের ফল, পাপ কর্মের ফল, ত্রিগুণের প্রভাব, জড় বাসনা আর ভক্তিমূলক স্বীকৃতি। আপনি যদি এই জীবনে ভক্তি করেন, সেই ভক্তিমূলক স্বীকৃতি পরের জীবনে যাবে। হ্যাঁ, কোন কোন বাচ্চাকে দেখা যায় ছোটবেলা থেকে কেউ শেখায়নি, তুলসী গাছে জল দিচ্ছে, একদম বাচ্চা, মানে দোলনায় শোভানো আছে, বাড়ির লোক যদি কোনো কারণে হরে কৃষ্ণ বলে, হ্যাঁ,
বা করতাল বাজিয়ে কীর্তন করছে, বাচ্চাটি হাত তুলছে, কেউ তো শেখায়নি বাচ্চাটিকে। কি করে হলো না, আগের জীবনে সে ভক্তিযোগ করেছে, সেই ভক্তিযোগ অর্ধ অবস্থায় তার পতন হয়েছে বা মৃত্যু হয়েছে, তাকে ভগবান আবার একটা সুযোগ দিয়েছে ভক্ত ঘরে আসার, ভক্ত ঘরে সে আবার ভক্তিযোগ অনুশীলন করছে। ভগবদ গীতায় অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করলেন, যারা শুদ্ধ ভক্তিযোগ অনুশীলন করতে করতে মাঝ রাস্তায় পদস্খলন হবে তার কি গতি হবে? কৃষ্ণ বললেন, প্রাপ্য পুণ্য কিতাম লোকাম নুষিতা শাশ্বতী সমা, তাকে আমি আবার সুযোগ দেব। ওই শ্লোকের ভিত্তিতে কৃষ্ণ বলছেন, তাকে নয় বণিক পরিবারে, নয় কোনো সদাচারী ব্রাহ্মণ গৃহে, নতুবা কোনো ভক্ত যোগীর ঘরে। শ্রীল প্রভুপাদ এবং প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারা এরকম ভক্ত যোগীর ঘরে আবির্ভূত হয়েছিলেন, জন্ম থেকেই তারা শুদ্ধ কৃষ্ণ ভক্তি করার সুযোগ পেয়েছিলেন। এইভাবে আমরা দেখছি যে আমাদের এই পাঁচটা জিনিস যাচ্ছে, পাপ কর্মের ফল, পুণ্য কর্মের ফল, সত্তরতম তিন গুণের প্রভাব, জড় বাসনা, আমার কি বাসনা আছে মৃত্যুর সময়, আর ভক্তিমূলক স্বীকৃতি। এগুলোর মধ্যে প্রথম দুটি ফলে ভালো খারাপ ফল ভোগ করতে হয়, তৃতীয়টি অর্থাৎ বিভিন্ন মাত্রা তিগুণের প্রভাবে বিশেষ ধরনের শরীর ও স্বভাব লাভ হয়, চতুর্থটি অর্থাৎ জড় বাসনা জড় শরীর লাভকে সুনিশ্চিত করে, আর পঞ্চম অর্থাৎ ভক্তিমূলক স্বীকৃতি বা সেবা কর্ম আত্মাকে সমস্ত কর্মফল গুণের প্রভাব জড়বন্ধন থেকে মুক্ত করে ভগবত ধামে নিতে করে। অর্থাৎ যদি কেউ ভক্ত হয়ে যায় তাহলে তার পাপ কর্ম, পুণ্য কর্ম, জড় বাসনা আর ত্রিগুণের প্রভাব সবকিছুই সবকিছুই ধৌত হয়ে শুদ্ধ হয়ে একটা শুদ্ধ ভক্তি ফলার ফলে তাকে আর পাপ কর্ম পুণ্য কর্মের ফল ভোগ করতে হয় না। সে হয়তো জড় বাসনা করেছিল, জড় বাসনা তাকে আর ভোগ করতে হবে না, জড় শরীর পেতে হবে না, আর তিনটি গুণের প্রভাবও তার উপরে প্রভাবিত প্রভাব ফেলবে না, সবকিছু থেকে মুক্ত হয়ে কেবলমাত্র ভক্তি করার ফলে সে ঊর্ধ্বলোকে গতি লাভ করতে পারে। তাই কৃষ্ণ বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, একমাত্র কৃষ্ণের চরণে শরণ নিতে হবে। গীতায় কৃষ্ণ বলছেন 7:14 শ্লোকে, সেখানে কি বলছেন, দৈব এষা গুণময়ী মম মায়া দূরত্বায়া মামে বাজে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে। তো পারমার্থিক বিবর্তন, এখন আমরা যাচ্ছি পারমার্থিক বিবর্তনে। না, আত্মার জড় দেহ হচ্ছে আত্মার পরিবর্তনশীল পোশাক। উদাহরণ দেওয়া হয়েছে, আত্মার জন্ম বা মৃত্যু নেই, কেননা আত্মা শাশ্বত, সেই জন্য শরীর পরিবর্তিত হলেও আত্মা অপরিবর্তিত। আমাবস্যায় চাঁদ থাকে অদৃশ্য, তারপরে প্রথমা, দ্বিতীয়া, তারপর তৃতীয়া, এইভাবে তিথির সঙ্গে চন্দ্রকলা বাড়তে থাকে, অবশেষে চতুর্দশীর পর আসে পূর্ণিমা, আর চন্দ্রকলা হ্রাস পেতে থাকে, 14 দিন পরে আমাবস্যা, চাঁদকে আর দেখাই যায় না, এইভাবে হ্রাস বৃদ্ধি ক্রমাগত চলতেই থাকে। কিন্তু স্বয়ং চাঁদের কি কোনো পরিবর্তন হয়? চাঁদের পরিবর্তন হয় না, তার কলাগুলো পরিবর্তন হচ্ছে। তেমনি আত্মার কোনো পরিবর্তন হয় না, দেহের পরিবর্তন হয়। দেহীন অস্মি যথা দেহে কো মারং যৌবনং জরা তথা দেহান্তরস প্রাপ্তি ধীরস্তত্র নামুজ্জতি। বিবর্তনের পূর্ণাঙ্গ জ্ঞান, বিভিন্ন প্রজাতির শরীরের মধ্য দিয়ে আত্মার অভিযাত্রাকে বলা হয় পারমার্থিক বিবর্তন। বিভিন্ন শরীরের মধ্যে দিয়ে আত্মার অভিযাত্রাকে, আত্মা যাচ্ছে শরীরের মধ্যে দিয়ে, ধরুন একটা ক্যানেলের মধ্যে দিয়ে পেরোলেন, তারপরে কিছুটা রাস্তা, আবার কিছুটা একটা ক্যানেল, আবার একটা কিছুটা রাস্তা, এইভাবে আপনি যে পেরোচ্ছেন একটা শরীর থেকে আরেকটা শরীর, আরেকটা শরীর থেকে আরেকটা শরীর, এই যে যাত্রা আত্মার আবার পুনরায় ঘুরে মানব দেহ লাভ, এটাকে বলা হয় বিবর্তনবাদ। আচ্ছা, কিভাবে তা ঘটে? না, প্রজাতির দেহগুলির বিবর্তন ঘটে না, 84 লক্ষ জীব প্রজাতি ব্রহ্মাণ্ডের গ্রহগুলি সৃষ্ট হওয়ার পর উচ্চতর কর্তৃপক্ষের অধ্যক্ষতায় যুগপথ প্রকাশিত হয়, নিম্নতর হতে উচ্চতর জীব শরীরের মধ্যে দিয়ে জীব সত্তাগুলি ভ্রমণ করতে থাকে, তারা চেতনার বিকাশের সাথে সাথে উচ্চতর দেহ প্রাপ্ত হয়, এটি হচ্ছে পারমার্থিক বিবর্তন। বিবর্তন বা কে দিয়েছিল, না ডারউইন, বিজ্ঞানী ডারউইনের বিবর্তনবাদ রয়েছে। সেই বিবর্তনবাদে ডারউইন কি বলছে, আমরা নাকি সব মানুষ, এই বাঁদর থেকে মানুষ হয়েছি,
কিন্তু শাস্ত্র বলছে ব্রহ্মা যখন সৃষ্টি করেছেন তখন এই রকমের পোশাক গুলো বানিয়ে দিয়েছিলেন, অর্থাৎ এই রকমের জীব দেহ বানিয়ে দিয়েছেন, গাছপালা থেকে আরম্ভ করে সবকিছু। এখন এমন কিছু জীব প্রজাতি আছে যেগুলোকে আপনারা দেখতে পান ওই অ্যানিমেল প্ল্যান্টস ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আপনারা দেখতে পান, যে সমস্ত জীব জন্তুগুলো কোনো নামই শোনেননি। সেই রকম একটা গাছ রয়েছে, পোকা খেয়ে নেয়, মানুষ ধরে খেয়ে নিচ্ছে গাছ, এরকম। এখানে পদ্মপুরাণের শ্লোক দিয়ে বলা হয়েছে, জলজা নব লোকসানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকা, রুদ্র মানে 11, ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষী নাম 10 লক্ষানি পশব 30 লক্ষানি চতুর্লক্ষানি মানুষা। 9 লক্ষ প্রকারের জলজ প্রাণী রয়েছে, 9 লক্ষ প্রকারের জলজ প্রাণী রয়েছে, বৃক্ষলতা রূপে 20 লক্ষ স্থাবর প্রাণী রয়েছে, কীট পতঙ্গ সরীসৃপ রয়েছে 11 লক্ষ, পাখি হচ্ছে 10 লক্ষ, আর 30 লক্ষ পশু, 4 লক্ষ প্রজাতির মানুষ রয়েছে। তো এগুলো সৃষ্টির শুরুতেই তৈরি হয়েছে, এমন নয় যে মানুষ তৈরি হয়েছিল তারপরে ক্রমান্বয়ে বিবর্তন হতে 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 মানুষ হয়েছে। আমি কেউ একজন আমাকে বলছিল যে আগে নাকি জিরাফ ছিল না, ছাগল ছিল, ছাগল লম্বা গাছের পাতা খাওয়ার জন্য উঁচু করে গলা বাড়িয়ে 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 তার গলাটা লম্বা হয়ে জিরাফ হয়ে গিয়েছে, এটা পাগলের প্রলাপ। প্রভুপাদ বলেছেন জীবন আসে জীবন থেকে, লাইফ কাম ফ্রম লাইফ গ্রন্থে প্রভুপাদ বলছেন ডারউইনের বংশধর ছিলেন মানে বাঁদর, কিন্তু আমাদের বংশধর কেউ বাঁদর নয়, আমরা মহান মহান মুনি ঋষিদের বংশধর, কশ্যপ মুনি, শাণ্ডিল্য মুনি, ভরদ্বাজ মুনি, বাৎস্য মুনি, এই সমস্ত মহান মহান মুনিদের আমরা বংশধর। সুতরাং এই যে বিবর্তন শাস্ত্রের মাধ্যমে জীবাত্মার এই পারমার্থিক বিবর্তন যথাযথভাবে উপলব্ধি করা কর্তব্য। স্বরূপগত জীব সত্তা হচ্ছে একজন জড়া প্রকৃতির সংস্রব রহিত চিন্ময় জীব, কিন্তু যখন সে জড়জগৎকে ভোগ করার উন্মুখ হয়, ভোগে উন্মুখ হয়, তখন সে জড়জগতে অতঃপতিত হয়। আমাদের চেতনাটা কি ভোগন্মুখ চেতনা, হওয়া উচিত সেবনমুখ, কিন্তু হয়েছি আমরা ভোগন্মুখ, সবসময় আমরা ভোগ করতে চাই। এরপর সে জলচর উদ্ভিদ কীট পতঙ্গ পাখি পশু প্রভৃতি লক্ষ লক্ষ প্রজাতি সরিয়ে জন্ম মৃত্যু ভোগ করতে করতে মানব দেহ লাভ করে এবং শাশ্বত জগতে ভগবত ধামে ফিরে যাওয়া, ফিরে গিয়ে আপন নিত্য স্বরূপে অধিষ্ঠিত হবার সুযোগ পায়। এই সুযোগের অপচয় করলে পুনরায় তাকে নিম্নতর প্রজাতি থেকে অধঃপতিত করা হয়। এই যে মানব জীবন পেয়েছি, আপনাকে বুঝতে হবে আপনি যে মানব জীবনটা পেয়েছেন অলরেডি এই সমস্ত কীট পতঙ্গ কবু রাজা কবু প্রজা কবু ক্ষুদ্র কীট এরকম জন্মগ্রহণ করেছি, এমন নয় যে এই জীবনে আপনি বাবা মা পেয়েছেন, আগে আপনি বাবা মা পেয়েছেন, কখন কুকুর বাবা মা পেয়েছেন, কখন শুকর বাবা মা পেয়েছেন, কখন হাতি বাবা মা পেয়েছেন, কখন ওই দেবতা বাবা মা পেয়েছেন, কখনো মুনি ঋষি বাবা মা পেয়েছেন, এইরকম কতবার জন্ম হয়েছে, কতবার ভুলে গিয়েছি, কালের করাল গাছে আমরা ভুলে গিয়েছি আমরা কে ছিলাম। তো শাস্ত্র বলে দিচ্ছে যে দেখো তোমরা এইরকম ভগবানের ভক্ত, তোমরা ভগবানের অংশ, কিন্তু এতদিনে আমি শুরু করেছিলাম, একদম প্রথমে শুরু করেছিলাম যে কি না, লোহা স্বাভাবিকভাবে চৌম্বকের দ্বারা আকর্ষিত হয়, কিন্তু লোহার উপর যদি র্যাশ পড়ে যায় মরচে পড়ে যায় তখন চৌম্বক লোহাকে আকর্ষণ করতে পারে না। তাই আমরা আমাদের এই 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে এত অসৎ বাসনা রয়েছে আমাদের, সেই বাসনার কারণে চিন্ময় বাসনা আমাদের জাগছে না। একটা সিনেমার জগতের গান, আমি এই গানগুলো উদাহরণ দিচ্ছি কারণ আপনারা গান শোনেন কিন্তু গানের মানে বোঝেন না, একটু মানে বুঝলেই, মানেটা বোঝার চেষ্টা করলেই আপনি বুঝতে পারবেন যে সেই সমস্ত গায়করা যে লিখেছে, কবিরা যে লিখেছে, তাদের বিচার বিবেচনা করে লিখেছে। খিড়কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা পায়রা ওরাও বাজি ফাটাও আর কি সব কিসব আছে, তোমরা এই জগতে আনন্দ করতে করতে ভুলেই গিয়েছো যে এই জগতের বাইরে একটা আনন্দময় অভ্যাস আর জগৎ আছে। কিছু লোক আমাদের ব্রহ্মচারীদেরকে বলে, আমাদেরকে বলে আপনারা মঠবাসী হয়ে গেছে, সাধু হয়ে গেছেন, লাল কাপড়, হ্যাঁ, আপনাদের কোনো সকাল লাভ নেই, জীবনটা বেকার করে দিলেন, ভগবান এত সুন্দর দেহ দিয়েছে আপনারা কোনো কিছু উপভোগ করলেন না। আসলে তারা একটা গাধা, তারা মনে করে
কেবলমাত্র স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে সুখ পাওয়া যায় সেটাই সর্বোত্তম সুখ। আরে বাবা, কৃষ্ণ ভক্তিতে যে আনন্দ আছে, সুখ আছে, সেই সুখ বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও নেই। একজন শ্রী সম্প্রদায়ের আচার্য যামুনাচার্য, যামুনাচার্য বলছেন, যখন যখন আমার মনের মধ্যে স্ত্রী সঙ্গের বাসনা আসে, ঘৃণায় আমার মুখে থুতু চলে আসে, কিন্তু এই জগতে এই একটাই আনন্দ, মৈথুন সুখ। কিন্তু চিন্ময় জগতের আনন্দ এর থেকে কোটি কোটি গুণ বেশি। ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ের 59 নম্বর শ্লোক, সেখানে বলা হয়েছে, বিষয়াবিনী বর্তন্তে নিরাহারস্য দেহিন রস বর্জম রস উপস্য পরম দৃষ্টানি বর্ততে। যখন কেউ উৎকৃষ্ট রস পায়, তখন নিকৃষ্ট রস আপনা আপনি পরিত্যাগ হয়ে যায়। তো উৎকৃষ্ট রস কি? কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণের সেবার যে আনন্দ, সেই কৃষ্ণের সেবার আনন্দ পেলে, ভগবত সান্নিধ্য লাভ করলে, এই সমস্ত জড় চিন্তা বাসনা ভাবনা এমনি এমনি চলে যাবে। তো যারা মনে করে যে এই মানব দেহ পেয়ে কেবল ভোগ করব আর ভগবান চিন্তা করে কি হবে, তারা হচ্ছে বাংলায় কথা আছে না, নিজের পায়ে নিজে কুড়ুল মারলো, সেই অবস্থা। অর্থাৎ নিজের ভালো বোঝে না। এটা বাংলায় আর একটা প্রবাদ আছে, বলে পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু এমনই পাগল নিজের ভালো বুঝতে পারছে না। যে মানব জীবন পেয়েছি বহু সম্ভবান্তে, বহু বহু জন্মের পর মানব জীবন পেয়েছি, শুধু মানব জীবন পাইনি, ভারতবর্ষে জন্ম হয়েছে, ভারতবর্ষে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করি করো পর উপকার, আগে নিজের জীবনটাকে সার্থক করো। কারণ ভারতবর্ষে এই সুযোগ রয়েছে, আমি বিদেশে প্রচারে গিয়েছি, দেখছি সেখানকার মানুষের জামা কাপড় পরার স্টাইল কেমন, খাওয়ার স্টাইল কেমন, কথা বলার স্টাইল কেমন, তাদের জীবনযাত্রা কেমন। ভগবত ভক্তি সেখানে হবে না, সম্ভব নয়। কিন্তু ভারতবর্ষে যতই অধঃপতিত হোক ভারতবর্ষের লোকেরা, কিন্তু তথাপি ভারতবর্ষে এখনো বৈদিক সংস্কৃতি রয়েছে, এখনো সাধুগুরু বৈষ্ণবকে লোকে সম্মান করে। তো সেই ভারতবর্ষে আমার জন্ম হয়েছে, সেই ভারতবর্ষে জন্ম হওয়ার পর, মানব দেহ পাওয়ার পর আরেকটা বড় সুযোগ এসছে। কি সেই সুযোগ? আপনারা এই কমেন্টসে লিখবেন, সেই সুযোগটা কি? কেউ কমেন্টসে লিখতে পারেন, আমি 1 মিনিট টাইম দিচ্ছি। ভারতবর্ষে জন্ম হয়েছে একটা সুযোগ, মানব দেহ পেয়েছি আরেকটি সুযোগ, তার থেকে একটা বড় সুযোগ আপনারা পেয়েছেন, সেই সুযোগটা কি? কেউ লিখছে? মানব জীবন তো বলেইছি, আর কি সুযোগ? সময় নেই। অভিজিৎ বাবু লিখছেন কৃষ্ণ ভক্তি, ঠিক, কৃষ্ণ ভক্তি করার সুযোগ পেয়েছি, ইসকনের মতো একটি সংস্থা সান্নিধ্যে আসতে পেরেছি, যে সংস্থা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণের শুদ্ধ ভক্তি করা কি করে করতে হবে সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, এর পরেও যদি ভক্তি করতে না চাই, এর পরেও যদি ভগবানের সেবা করতে না চাই, নিজেকে জানার প্রয়াস না করি, সব আত্মহা, সে হচ্ছে একটি আত্মঘাতী। বলা হয়েছে, নরোত্তম দাস ঠাকুর বলছেন, হরি হরি আমি বিফলে জনম গঙ্গাইনো, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, আমি জানিয়া আমি জানিয়া শুনিয়া বিষ খাইনো, আমি জানিয়া শুনিয়া বিষ খাইনো, জেনে শুনে বিষ খেলাম। এই মানব জীবন পেয়ে, এত সুযোগ পেয়েও যদি আমি কৃষ্ণ ভক্তি না করি, সব আত্মহা, সে হচ্ছে নিজেকে আত্মহত্যা করলো। ওই যে আত্মহত্যা মানে এরকম নয় যে আগুন নিয়ে মানে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিলাম, দেহ হত্যা হলো, গলায় দড়ি দিয়ে দিলাম দেহ হত্যা হলো, জলে ঝাঁপ দিয়ে দিলাম দেহ হত্যা হলো, আত্মহত্যাটাকে বলে না। আত্মহত্যা কাকে? যে আত্মাকে সুযোগ থাকতেও আত্মার সদ্গতির চিন্তা না করে, চেষ্টা না করে, আত্মাকে মনুষ্য ইতর জমিতে নিক্ষেপ করলাম, আর কে করলাম? আমিই করলাম, আমি আমার মন বুদ্ধি অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে নিজে সেই গর্তে পড়লাম, অধপতিত জমিতে পতিত হলাম, তার জন্য দায়ী কে? নিজে। সেই জন্য আমাদের একজন গুরুদেব আছেন, ওম বিষ্ণুপাদ শ্রীশ্রী মৎস্যভোগ স্বামী গুরু মহারাজ, তিনি বলেন, চাচা আপন পান বাঁচা, পরের সেবা অনেক করছো, সমাজ সেবা অনেক করছো, নিজেকে আগে জানো, নিজের সেবা করো। বিবেকানন্দ কোনো কোনো সময় বলতেন, যে ব্যক্তি নিজেকে নিজের মঙ্গল চায়, ভগবান তার মঙ্গল করেন।
বা যে ব্যক্তি নিজেকে সহযোগিতা করতে চায় ভগবান তাকে সহযোগিতা করেন। তো আমাদের স্বার্থপর হওয়া উচিত নয়, কিন্তু এই ব্যাপারে স্বার্থপর হওয়া উচিত। কি ব্যাপারে, কোন ব্যাপারে? নিজেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে হবে, ব্যাস এটাই হচ্ছে এই মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য, দ্বিতীয় অন্য কোনো লক্ষ্য নয়। দ্বিতীয় অন্য কোনো লক্ষ্য নেই, মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে কি করে আমি এই মনুষ্য জীবন এই প্ল্যাটফর্মে এসে, আমি এই মনুষ্য জীবনের প্ল্যাটফর্ম ভারত ভূমি তপভূমি, এই তপভূমি পেয়েছি, ভজনের অনুকূল পরিবেশ পেয়েছি, মানব দেহের মতো একটি সুন্দর যানবাহন পেয়েছি, আত্মা সেই যানবাহনের প্যাসেঞ্জার, এখন কিভাবে সঠিক পন্থা অবলম্বন করে আমার গন্তব্যস্থল ভগবানের শ্রীচরণে ফিরে যেতে পারবো তার প্রয়াস করতে হবে। এইভাবে বিবর্তন সম্বন্ধে আমরা শুনলাম। আজকে এখন লাস্ট আলোচনা, তিন গুণ, প্রকৃতির তিনটি গুণ। কি কি তিনটি গুণ? সত্ত্বগুণ, রজগুণ আর তমগুণ। গুণ শব্দের অপর একটি অর্থ হচ্ছে রজ্জু বা দড়ি। হ্যাঁ, বলা হয় না গুণ টানা। তো আত্মা এই সরি তিনটি গুণ রয়েছে, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। তো এই ডান দিকে একটি ছবি রয়েছে, দেখুন কৃষ্ণ, তার নিচে তিনটে মহিলার ছবি রয়েছে, আর তাদের হাতে সুতোর মতো রয়েছে সুতো। তা আপনারা ছোটবেলায় পুতুল খেলা দেখেছেন, এখনকার নেই, পুতুল নাচ। তা পুতুল নাচে কি হয়, পুতুলগুলোকে দেখা যায় কিন্তু পুতুলগুলো কিভাবে নাচছে ওটা দেখা যায় না, মানে পুতুলগুলো সুতো বাঁধা থাকে আর ওপরে প্যান্ডেলের ওপরে কিছু লোক আঙুলে করে ওগুলোকে নাচায়। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে, কথা কথা বলা হয়, আচ্ছা, কিন্তু অডিয়েন্স দেখতে পায় না যে পুতুলগুলোর পিছনে সুতো বাঁধা আছে। তাই আমাদের ঘাড়েও একটা করে সুতো বাঁধা আছে, হ্যাঁ, একটা না তিনটে সুতো, সত্ত্বগুণে, রজগুণ আর তমগুণ, দড়ি বাঁধা আছে। আমরাও এইরকম লাফালাফি করছি আর কি করছি না, একটা বর্গের কথা বলা হয়েছে এখানে, প বর্গ। গুণ শব্দের অপর একটি অর্থ হচ্ছে দড়ি, প বর্গ। দেখুন প ফ ব ভ ম, আপনারা ব্যাকরণে পড়েছেন, পাঁচটা বর্গ আছে, তার মধ্যে একটি বর্গ প বর্গ। প পরিশ্রম, দিন রাত পরিশ্রম করছে, কার মতো? প্রভুপাদ বলতেন গাধার মতো পরিশ্রম করছে, গাধার মতো পরিশ্রম করছে, কি আর বলবো। ছোটবেলায় একটা বাচ্চা, মা বাবা হয়তো ভালো পড়াশোনা করার সুযোগ পায়নি, তার আমলে সেরকম ছিল না, তো তার এখন একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে ওয়ার্ল্ড ফেমাস বানানোর জন্য কি করছে না, সকালবেলা তাকে ঘুম থেকে তুলে দিয়েই কোন রকমের ব্রাশ করে জুতো জামা পরিয়ে তাকে পাঠিয়ে দিল, আড়াই বছর বয়স। হ্যাঁ, কোথায় পাঠিয়ে দিল? প্লে গ্রুপ, একটা স্কুল বেরিয়েছে এখন, প্লে গ্রুপ। বাচ্চাটা হয়তো পায়খানা করবে বলতে পারে না, হিসু করবে বলতে পারে না, সেই অবস্থায় বাচ্চাটাকে মা বাবা পাঠিয়ে দিচ্ছে প্লে গ্রুপে। সেখানে যাই হোক, তারপর দুদিন বাদে KG 1 KG 2, আস্তে আস্তে পিঠের বোঝাটা বাড়তে থাকে, ভারী হয় আস্তে আস্তে। Class 5-6 যখন ওঠে বাচ্চাটা, বাবা মা মনে করে তাকে সবকিছু শেখাবো, তাকে জিমি স্কুলে ভর্তি করে, তারপরে আঁকা স্কুলে ভর্তি করে, তারপরে তবলা মাস্টার দেয়, গানের মাস্টার দেয়, তারপরে কোচিং তো আছেই, স্কুল আছে, আর কি থাকে, ক্যারাটে, যা যা আছে সব কিছুতে ভর্তি করে দেয়। হ্যাঁ, ছেলেটি মেয়েটি সব শিখতে শিখতে যখন রাত্রিবেলা ঘরে আসে, হ্যাচারির মুরগিগুলোর মতো এরম করে, একদম অবস্থা খারাপ, বা আমার একটু দয়া নয় হয় না, মনে করে আমরা শিখিনি ওকে সবকিছু শেখাবো। আরে সবকিছু তো লিমিট আছে না, সবকিছু ওকে শেখাবে, তো পরিশ্রম। এটা ছোটবেলায় গেল, তারপরে কি হয়, তারপরে একটু বড় হয়, একটু বড় হয়ে দৌড়ায়, এত পরিশ্রম করেছি এবার চাকরির জন্য দৌড়াতে হবে, এখানে লাইন দেয়া ওখানে লাইন দেয়া, এখানে রাত কাটানো ওখানে রাত কাটানো করে কিছু হয়তো চাকরি পেলো, এমন চাকরি আজকালকার দিনের চাকরি। আমি কত আমাদের ভক্তদের দেখি, ছেলেদেরকে মেয়েদেরকে, যে একটা কোম্পানি ছেড়ে দিয়ে আর একটু বেশি ফেসিলিটি পাওয়ার জন্য একটা কোম্পানি জয়েন করছে, মানে কোম্পানি ধরা ছাড়াটা যেন মুড়ি মুড়কির মতো ছাড়ছে, ধরছে ছাড়ছে ধরছে, কি একটু ফেসিলিটি বেশি। তাকে জিজ্ঞেস করা হোক যে এখন কেমন আছে, বাবু ফেসিলিটি আছে কিন্তু একদম নিগড়ে দিচ্ছে, ওরাই বলে নিগড়ে দিচ্ছে, খুবই একটু টাইম নেই, যখন তখন কল করবে, এখনই আসতে হবে, দৌড়াচ্ছি,
রাত্রিবেলা ঘুম নেই, সারা রাত্রি জেগে থাকতে হয়, এরকম সিসিটিভি রয়েছে, সব দেখা যাচ্ছে, পরিশ্রম। তারপরে বিয়ে করলো, বিয়ের পরে পরিশ্রম, এতদিন সরকারে চাকরগিরি করেছে, এখন স্ত্রীর চাকরগিরি করতে হবে, স্বামীর চাকরগিরি করতে হবে। হ্যাঁ, ঘর মুছে দাও। আমি অনেক বাড়িতে গিয়েছি, দেখেছি স্ত্রী খাওয়া দাওয়ার পর আমার সাথে গল্প করতে বসে গেল, স্বামীকে বললো আমি না পাচ্ছি না সোনা, তুমি একটু মুছে দাও। হ্যাঁ, স্বামীকে মুছতে হচ্ছে, সব বাইরে পরিশ্রম, ভেতরে পরিশ্রম, সব পরিশ্রম করতে হবে। এই এত পরিশ্রম করতে করতে মুখ দিয়ে ফেনা পড়ে, ভয়ে ফেনা। হ্যাঁ, মুখ দিয়ে ফেনা পড়ে যায়, গরমকালে বোঝা যায়। মাতাজিরাও রান্না করতে করতে হাঁপিয়ে যায়, সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে যায়, প্রভুজিরাও করতে করতে হাঁপিয়ে যায়। কিন্তু কার লাগি এত করি নাও ঘুচিল ভ্রম, ভয়ে ব্যর্থতা। যাদের জন্য করলেন, যে ছেলে মেয়ের জন্য, সেই ছেলে মেয়ে একটু বড় হয়ে আপনার মুখের ওপর বলে দেবে, তোমরা আমার জন্য কি করেছো, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। ব্যর্থতা, যা কিছু করলেন সব বেলুনের মধ্যে ছুঁচ ঢুকিয়ে দিল, পুরো এত ভাবনা চিন্তা প্ল্যান যাদেরকে নিয়ে করেছেন। মেয়েটিকে এত ভালো করে মানুষ করলেন, একটা মুসলিমের হাত ধরে বেললো, ব্যাস লাজ লজ্জার মাথা খেয়ে সব শেষ। হ্যাঁ, করুন, যাদের জন্য এত পরিশ্রম করেছেন, তখন বলা হয়েছে হরি নাম করো, মেয়েটাকে বাচ্চাটাকে ছেলেটাকে নিয়ে একটু স্কুলে এসো, সেখানে গীতা ক্লাস হয়, ইউথ প্রোগ্রাম হয়, বাচ্চাদের ক্লাস হয়, এসো না, এখন এদের এত পড়াশোনার টাইম, এখন কি আর এইসব হয়, তখন ওই জড়বাদীদের সাথে মিশিয়েছো, এখন যাও। তো ভয় কি হয়, ব্যর্থতা। তারপরে ভয় চলে আসে, সুগার, প্রেশার, নানা রকমের রোগ তখন তাকে ঘিরে ধরে, আর প ফ ব ভ, লাস্টে ময়ে মৃত্যু। দুই একবার হেঁচকি তুললো, নিতাই গৌর হরি বল, শেষ। কার লাগি এত কুচি, এত করি না ঘুচিল ভ্রম, এই অবস্থা। তো এই সব হচ্ছে এই গুণের দ্বারা। তখন গুণের বিভিন্ন মাত্রা রয়েছে। হ্যাঁ, রজগুণের প্রভাব, তমগুণের প্রভাব, সত্ত্বগুণের প্রভাব, চেঞ্জ করো। রজগুণের লক্ষণ, তমগুণের লক্ষণ, সত্ত্বগুণের লক্ষণ, সব লক্ষণ বলা হয়েছে। সত্ত্বগুণে প্রভাবিত মানুষের লক্ষণ, সত্ত্বগুণ সম্পন্ন মানুষ অন্যদের থেকে জ্ঞানী হয়। জ্ঞানী বলতে, সে একটু শাস্ত্র চর্চা করে, বোঝে কোনটা ভালো কোনটা মন্দ, কি করলে ভালো হবে, হ্যাঁ আগে কোনটা গেলে ভালো হবে, সে বুঝতে পারে। হ্যাঁ, শাস্ত্র নির্দেশ অনুসারে জীবন যাপন করে। তারপরে দুঃখ দুর্দশা খুব বেশি প্রভাবিত হয় না। আচ্ছা, সত্ত্বগুণ লোকের ব্যক্তির কি দুঃখ দুর্দশা আসে না? আসে, কিন্তু দুঃখ দুর্দশা আসলেও সে দুঃখ দুর্দশা দ্বারা প্রভাবিত হয় না। অর্থাৎ ঝড় বৃষ্টি সবই আসবে, কিন্তু সে বুঝতে পারে যে আমি জড়জগতে আছি, জড়জগৎ সংশোধনাগার, আমাকে সংশোধন হওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে, তাই এই সমস্ত আপত্তি বিপত্তি গুলো আসবেই, ওটা আমার কর্মফল অনুযায়ী ভোগ করতেই হবে, দোষ কষ্ট পায় না। সত্যগুণী লোকের খাবার কি, আমি আগে বলেছিলাম একবার, আর একবার বলছি আজকে, সত্যগুণী লোক তারা খায়, সাত্ত্বিক আহার করে, অর্থাৎ তিনি স্বেচ্ছা জাতীয়, সহজ পাচ্য, ভাত ডাল তরি তরকারি শাক সবজি ফল মূল দুধ স্নিগ্ধ সহজ পাচ্য খাদ্য তিনি গ্রহণ করেন। কথাবার্তা খুব মৃদুভাষী এবং সুষ্ঠু, উদ্বেগদায়ক নয়। তার জামা কাপড় পরা স্টাইল সভ্য ভদ্রের মতো, সে ভদ্র পোশাক আশাক পরে। আপনি যে ভদ্র সেটা তো আপনার পোশাক বলবে না, আপনার কথা বলবে না। বলা হয় আবরুচি খানা পর রুচি পর না, লোকের কাছে এটা রুচিকর নয় সেরকম সে সামনে পড়বেন কেন? তো একটা রুচিকর পোশাক পরবে, রুচিকর কথা বলবে, সবার সাথে সবকিছু লিঙ্ক রয়েছে। এমন নয় যে আমি মন্দিরে যাব আর স্যান্ডো গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে, না ওটা মন্দিরের ড্রেস নয়। আপনি রবীন্দ্রসঙ্গীত গাইতে বসলে আপনি জিন্সের প্যান্ট আর টাইট ফিটিং গেঞ্জি পরে গাইলে বসলে মোটেই ভালো লাগবে না, মিলবে না আপনার গানের সাথে, আপনার ড্রেস মিলবে না, একটা এনভায়রনমেন্ট দরকার না। তো সেখানে আমরা পাজামা পাঞ্জাবি, অথবা মাতাজিরা হলে সালোয়ার, মাথায় কাপড় থাকবে, আপনি গাইছেন ভালো লাগবে। আবার যদি রক মিউজিক গান, ধুতি পাঞ্জাবি পরে,
নিশ্চয়ই ভালো লাগবে না। তো সবকিছুটা মানান সহিত আছে, তো যিনি সত্ত্বগুণে তার ওই বোধটা আছে, কেমন ড্রেস পরা উচিত, কেমন খাওয়া উচিত, কেমন কথা বলা উচিত। আর সত্ত্বগুণী ব্যক্তির আরাধ্য হচ্ছে ভগবান। যদিও সে কামনা বাসনা নিয়ে নারায়ণের আরাধনা করে, কিন্তু ভগবান। এবার রজগুণী, নারীর প্রতি পুরুষ আসক্ত, পুরুষের প্রতি নারী আসক্ত, খুব আসক্তি, হ্যাঁ, প্রবল বিষয় ভোগের বাসনা, হ্যাঁ, আমাকে মেয়র হতে হবে, আমাকে এমএলএ হতে হবে, আমাকে এমপি হতে হবে, আমাকে ভোটের কোনো একটা পদ পেতে হবে, টিকিট পেতে হবে, আমাকে সমাজে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি হতে হবে, সবসময় ভোগের বাসনা, আমি কিছু হব আর কি হব, যাতে লোকে আমাকে সম্মান করে, হ্যাঁ, আমি অনেক ইনকাম করতে পারি, আমি অনেক লোককে ডমিনেট করতে পারি, এমন কিছু হব। চৈতন্য মহাপ্রভু বলছেন সবারই গুরু হওয়ার ইচ্ছা, কি কিভাবে গুরু হও, আমার আজ্ঞায় গুরু হয়ে তার এই দেশ, যারে দেখো তারে কেউ কৃষ্ণ উপদেশ, অসুবিধা নেই, তুমি ভগবানের নাম প্রচার করো, তা না, আমি হব, সবাইকে ডমিনেট করব। এটা হচ্ছে রজগুণী লক্ষ্মীর গুণের লক্ষণ। কঠোর পরিশ্রমী, দিন রাত টাকার পেছনে দৌড়াবে, কি করে আরো ইনকাম হবে, আরো ইনকাম হবে, আরো ইনকাম হবে, দিন রাত তাকে ভগবানের সেবা করতে বলুন, সময় নেই, কত চাপ, কিন্তু তাকে টাকার পেছনে দৌড়াতে বলুন, একবারও বলবে না। এই যে গত মাসটা গেল, মে মাস, তো মে মাসের পয়লা, মানে পয়লা মে শ্রমিক দিবস, শ্রমিকরা আন্দোলন করে এই শ্রমিক দিবস চালু করেছিল, আজকে সেই শ্রমিক কি করছে, ওভারটাইম খাটছে ঘন্টার পর ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা, কি জন্য, টাকার জন্য, কঠোর পরিশ্রম করছে, গাধার মতো দৌড়াচ্ছে, দিন রাত পরিশ্রম, রজগুণী, কেবল একটুখানি টাকার জন্য। আর লাস্ট, মান যশ লাভের প্রতি অত্যন্ত আসক্ত, যেটা বললাম একটু আগে, হ্যাঁ, মান যশ প্রতিষ্ঠা, তাদের যদি পান থেকে চুন খসে মান যশ প্রতিষ্ঠায় যায় কোথায়, একটু একটু তাদের সম্মানে আঘাত এসছে, ব্যাস একদম মানে জ্বলন্ত তেলের মধ্যে জল পড়ে গেলে যেমন আওয়াজ হয় সেরকম আচরণ করবে। হ্যাঁ, এটা হচ্ছে রজগুণের প্রভাব লক্ষণ। খাদ্যটা কিরকম, অতি অম্ল, অতি কটু, অতি ঝাল, অতি ঠান্ডা, অতি মিষ্টি, অতি উষ্ণ, যা করবে সেটাই অতিরিক্ত। হ্যাঁ, আর উগ্র জাতি, উগ্র পদার্থ খাবে, উগ্র তেল ঝাল মশলা, মানে এরকম মশলাদার খাবার। আর আরাধনা তাকে করবে, দেবদেবীর আরাধনা করবে, আর আরাধনা করে জড় বস্তু প্রার্থনা করবে, উগ্র বস্তু প্রার্থনা করবে, যেমন হিরণ্যকশিপু করেছিল। তাদের জামা কাপড়টা কেমন, কটকটে, মানে লাল নীল একদম ক্যাটকেটে কালার। কথা বলা, কথা বলার উগ্র, কারোর সাথে মিষ্ট কথা বলতে পারে না, উগ্র কথা বলে, উগ্র কথা, অল্পতে রেগে যায়, এইগুলো হচ্ছে তাদের লক্ষণ। আর লাস্ট তমগুণ, তমগুণ লোকের আচরণ কেমন, তমগুণের প্রভাবিত মানুষের লক্ষণ অত্যন্ত অলস। আমি আগে বলেছিলাম সব চিন্তাই করবে, ভালো ভালো চিন্তা, এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু কোথায়, বিছানায় শুয়ে। হ্যাঁ, তো এই অলস ব্যক্তি সম্বন্ধে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর একটি গল্প বলেছে, পিপু আর ফিসো, পিপু ফিসো, গল্পটা শুনুন, পিপু আর ফিসো, তো দুই বন্ধু অলসের মানে চূড়ান্ত পর্যায়ে, তারা তো বিছানা করতে হবে বলে একটা খাটের মধ্যে তারা শুতো, মানে বিছানা যাতে আরেকটা করতে না হয়, কুঁড়ে কু। তো একদিন তারা শুয়ে আছে, রাত্রিবেলা বাড়িতে আগুন লেগে গিয়েছে, তা আগুন লেগে গেছে, তো সবাই তাকে বলছে যে এই বাড়িতে আগুন লেগে গেছে, ওঠো ওঠো, বাইরে থেকে বলছে, হ্যাঁ, খাটেও আগুন লেগে গেছে, খাটটায় তারা শুয়ে আছে ওটাতেও আগুন লেগে গেছে। তো একজন বলছে সরে সর, আগুন লেগে গেছে, ও বলছে না, একজন বলছে পিপু, পিপু মানে মানে কথা বললেও তো পরিশ্রম হবে, তো কুড়ে পরিশ্রম করতে চায় না, তাই বলছে পিপু, পিপু মানে পিট পুড়ে যাচ্ছে, পিপু। আর একজন সেও কুড়ে, সে বলছে ফিসো, ফিরেছো, পিট পুড়ে গেলে ফিরেছো, তাহলে আর পুড়বে না, আরে খাটে যদি আগুন লেগে যায় ফিরেছিল তো আগুন লাগবে, পুড়ে যাবে, এত কুড়ে যে বিছানা থেকে উঠতে চাইছে না। ঠিক তেমনি যারা ওই তামসিক লোক, এত কুড়ে শুয়ে শুয়ে বিছানায় চিন্তা করবে, এটা করব, ওটা করব, সেটা করব, সব প্ল্যান বিছানায় বসে বসে,
উঠবেও না, নড়বেও না, চড়বেও না। এটা হচ্ছে তামসিক লোকের লক্ষণ। আর আর কি বড় করো, পারমার্থিক জীবনের প্রতি কি আধ্যাত্মিকতার প্রতি কোনো আকর্ষণ থাকে না। যদি তাদেরকে বলা হয় হরিনাম করুন, কি হবে? এক কথায় সময় কই, এক কথায় বলে সময় কই, এখন কি বয়স হয়েছে? এই রকম নানা উত্তর দিয়ে পারমার্থিক জীবনে তারা এগোবে না। তারপর তারা কি বলবে, প্রয়োজনের তুলনায় বেশি ঘুমায়, প্রচুর ঘুমায়, ঘুম না আসলে মদ খেয়ে ঘুমাবে, ঘুমাবে সময়, হতাশা আর বিষণ্ণ। আর যখন জেগে থাকে গালে হাত দিয়ে বসে থাকবে, হতাশাচ্ছন্ন হয়ে বিষণ্ণ, কখনো মুখে হাসি দেখবেন না। আর মাদকের প্রতি অত্যন্ত আসক্ত। খাদ্যগুলো কি কি আমি আগের দিন বলেছিলাম, পচা, দুর্গন্ধযুক্ত, বাসি, পোড়া, এইগুলো তাদের খাবার। যেমন তারা কি খায়, শিক কাবাব পুড়িয়ে খাবে, মাংসকে পুড়িয়ে ঝলসে খাবে। আমরা মধ্যযুগের ইতিহাসে পড়েছিলাম মানুষ যখন খেতে জানতো না, পাথরে পাথরে আগুন লাগিয়ে হ্যাঁ পশুর মাংস ঝলসে খেত। এখন তো খুব ভদ্র, এখন তার মধ্যযুগ নেই, কিন্তু এখন বাজারে ওই জিনিসগুলো বেশি বিক্রি হয় ঝুলিয়ে। হ্যাঁ, করোনা কি এমনি এমনি এসছে? অনেক কারণে এসছে। হ্যাঁ, আমাদের মহারাজরা বলেন যে চীনের লোকেরা খুব তামসিক, যা আকাশে ওড়ে ফ্লাইট বাদ দিয়ে সব খায়, যা মাটিতে চলে যানবাহন বাদ দিয়ে সব খায়, আর সাবমেরিন বাদ দিয়ে, জাহাজ বাদ দিয়ে, জলে যা থাকে সব খায়, কেন কিছু বাদ দেয় না। আমরাও করছি আজকাল, অসুবিধে কিছু নেই। তো মানে এরকম আমিষ, মানে ডেড বডি খাবে, নেশার জিনিস গ্রহণ করবে, আর পোড়া, বাসি, দুর্গন্ধযুক্ত খাবার খাবে। উপাসনা কার করবে? উপাসনা করবে তমগুণের উপাসনাকে, ভূত প্রেতের উপাসনা। ওখানে শিবের ছবি দেওয়া আছে, শিব কিন্তু তমগুণের পরিচালক। যদি এই তামসিক ব্যক্তিরা শিবের উপাসনা করতো তাহলে ভালো ছিল, শিবের উপাসনা করে না, ওরা কি করে, প্ল্যানচেট, তন্ত্র মন্ত্র এই সমস্ত করবে, ভূত ডেকে আনবে, ভূত। হ্যাঁ, পঞ্চমন্ডির আসনের মধ্যে বসে ভূত ডাকবে, কাপালিক, অমুক, এরা হচ্ছে সব তান্ত্রিক, এরা হচ্ছে সব তামসিক লোক। তো ভগবদ গীতায় এই তিন ধরনের ব্যক্তির গতি বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ঊর্ধ্বে গচ্ছন্তি সত্ত্বস্থা, মধ্যে তিষ্ঠতি রাজসা, জঘন্য গুণ বৃত্তস্থ, অধ গচ্ছন্তি তামসা। এখন আপনি ভেবে দেখুন, যদি আপনি অধোগতি লাভ করতে চান তাহলে তামসিক খাবার খান, তামসিক আচরণ করুন, তামসিক জীবন যাপন করুন। আর যদি আপনি ঊর্ধ্বগতি লাভ করতে চান, সত্ত্বগুণের জীবন যাপন করুন। দুটোই আপনার জন্য রয়েছে, আপনি যেহেতু অবস্থ শক্তির, দুটোই আপনার রয়েছে, আপনার ইচ্ছা, আপনি গ্রহণ করতে পারেন অ্যাজ ইউ লাইক। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিছু প্রশ্ন এসছে, আমি চার পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্মিতা সুনিতা দাস প্রশ্ন করছেন, যারা জেনে শুনে কৃষ্ণ ভক্তির কথা শুনতে চায় না, তারা বলে মন মনে ভক্তি, তাহলে সেবাও ভগবানকে ভোগ লাগানোর দরকার নেই, তাদের কি হবে? তারা তো জড়বাদী, তাদেরকে বলতে হবে তাহলে আপনি মনে মনে খাও, আমি মনে মনে চিন্তা করি তুমি খেয়ে নিয়েছো, মনে মনে খাও, হ্যাঁ হ্যাঁ, ঘানে অর্ধভজনাম, ঘানের মাধ্যমে খাও। আসলে ব্যাপার হচ্ছে, যদি আপনার জ্বর আসে, তো জ্বর আসলে আপনার গায়ে তাপমাত্রায় বোঝা যাবে, আপনাকে থার্মোমিটার লাগালে থার্মোমিটারে তাপমাত্রা উঠবে। তো যদি মনে ভক্তি থাকে তার বাইরে বহিঃপ্রকাশ ঘটবে, ঠিক নয় কি? অনেক লোকে বলে যে ভগবান তো সর্বত্র, তাহলে আর মন্দিরে ভগবানকে পূজা করার কি প্রয়োজন? তো জগতে তো অনেক ছেলে মেয়ে রয়েছে, তুমি আর নতুন করে বাচ্চা জন্ম দিচ্ছ কেন? কোনো একটা ছেলে মেয়েকে মানুষ করো, তোমার নিজের ছেলে কেন দরকার? ঠিক তেমনি সব জায়গায় ভগবান থাকলেও ভগবানের শ্রীবিজ্ঞের আরাধনা আলাদা মাহাত্ম্য রয়েছে। আমার এই বোধটা জন্মায়
যেমন সন্তানের প্রতি আমার বোধ জন্মে, সব সন্তানকে কি আপনি আপনার ভাবতে পারছেন না? তো যদি আপনার ভেতরে ভক্তি থাকে সেটা বাইরে প্রকাশ ঘটবে, এটাই নীতি। যদি আপনার হচ্ছে না, বা যারা বলছে যার মন শুদ্ধ তার সব শুদ্ধ, তারাও জড়বাদী লোক, মন মোটেই আমাদের শুদ্ধ নয়। আমাদের মান্না দে তিনি গানে লিখছেন, বড় ময়লা জমেছে মনে, মনে অনেক ময়লা, আর যে ময়লা আছে সে ময়লা কসব্রাইট প্লাস্টিক জালি তারের জালি দিয়ে ঘষলে উঠবে না। সেই ময়লাকে পরিষ্কার করা দুটো উপায়, কি সেটা? চেত দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনম আনন্দাম বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামিতাস্বাদনম সর্বাত্ম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণকে মার্জন করার একটি উপায় হচ্ছে হরিনাম, আর দ্বিতীয় উপায় হচ্ছে ভগবানের প্রসাদ। যখন আমরা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খাবো, আমাদের চিত্ত ধীরে 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 শুদ্ধি হবে। প্রসাদে সর্ব দুঃখানাম হরিরস্য উপজায়তে। ইলাম ভাই থেকে প্রশ্ন করছেন, বিজ্ঞান অনুযায়ী বিবর্তনবাদের মাধ্যমে কিছু প্রাণী যেমন সৃষ্টি হয়েছে তেমন কিছু প্রাণী বিলুপ্তিও ঘটেছে, প্রাণীদের বিলুপ্তির ব্যাপারে শাস্ত্র কি বলে? কোন প্রাণীর বিলুপ্তি হয়নি, সব প্রাণী আছে, হয়তো আমাদের দৃষ্টির অন্তরালে আছে। আপনি বলতে পারেন ডাইনোসর, ডাইনোসর প্রজাতিটা নষ্ট হয়ে গিয়েছে, যেমন সিংহ বাঘ কমে গিয়েছে, তার মানে নষ্ট হয়ে যায়নি, এখনো আছে। এখনো অনেক দেশে, মানে এরকম সাউথ আফ্রিকার অনেক ঘোর জঙ্গলে ওই সমস্ত প্রাণী আছে, নেই এমন নয়, যা ছিল তা আজও আছে। কোন জায়গায় শাস্ত্রে লেখা নেই যে এই সমস্ত প্রাণীরা বিলুপ্তি হয়ে গেছে, লেখা নেই। আমরা বিজ্ঞান পড়ছি, বিজ্ঞানের তো থিওরি অনেক ভুল আছে, বিজ্ঞান কি নিয়ে মাথা ঘামাবেন না। শাস্ত্র যেটা বলছে যে কোনো প্রাণীর বিলুপ্তি হয়নি, ছিল প্রথম থেকে 84 লক্ষ, আজও আছে কম বেশি। বিশ্বজিৎ প্রভু প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন ছিল, ব্রহ্মার একদিন 1000 বার 4টে করে যুগ হবে, হয় ভগবান একবার মাত্র সপ্তম মনুর 28 নম্বর দাপরে আসেন, তাহলে প্রভু বাকি দাপর যুগে তো ধর্ম দেখে যেতে পারে, তাহলে তখন ভগবান কেন কোন অবতারে আসেন এই অধর্ম নাশ করে? আর বাকি সত্যতে তা কলিতে কি রাম পরশুরাম নৃসিংহদেব লীলা করতে এই ধরাধামে আসেন? হ্যাঁ, বাকি দাপরেও কৃষ্ণ আসেন, কিন্তু কৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম কৃষ্ণ আসেন না, নারায়ণ রূপে আসেন, বিভিন্ন কৃষ্ণী গর্ভা রূপে আসেন, অন্যান্য অন্য অবতার রূপে আসেন, কিন্তু স্বয়ং কৃষ্ণ কেবলমাত্র এই 28 নম্বর প্যাকেজে আসেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু, অন্য কোন কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন না। এই জন্য বলা হয়েছে, অনর্পিত চরিং চিরাগ করুণ অবতীর্ণ কলহ, এই কলিযুগে এসছেন। কৃষ্ণ আর মহাপ্রভু অন্য কলিযুগ বা দ্বাপর যুগে আসেন না, তার অংশ আসে। তপতি দত্ত মাতাজি চিত্তরঞ্জন থেকে প্রশ্ন করছেন, ডাবর মোড় থেকে প্রশ্ন করছেন, তবে জড়দেহ অর্থাৎ মাছ মাংস খান তাদের কি, আচ্ছা আত্মা অমর, তবে জড়দেহ অর্থাৎ মাছ মাংস খান তাদের কি পাপ হবে কেন? যেহেতু তাকে এই জড়দেহটা দেয়া হয়েছে আত্মাকে সৎ পথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই জড়দেহ দিয়ে আত্মা তো ভোগ করবে দেহ দিয়েই না, আত্মার ভোগ করতে গেলে জড়দেহের প্রয়োজন। তো যখন সে জড়দেহটা পেয়ে সে সাত্ত্বিক জীবন যাপন না করে তামসিক জীবন যাপন করবে, তাকে তো জড়দেহটা দেয়া হয়েছিল ওই জড়দেহের মাধ্যমে সংশোধন হওয়ার জন্য, কিন্তু তাকে সেই জড়দেহের মধ্যে যদি সে সংশোধন না করে তামসিক জীবন যাপন করে, উল্টো কাজ করে, তখন তাকে দণ্ড দেওয়া হবে, সেই জন্য তার পাপ হচ্ছে। ধরুন আপনি একজন ব্যক্তি, আমি আগের প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনি একজন ব্যক্তি, তো আপনি কোন একটা সিনেমা হলে ঢুকেছেন, সিনেমা হলটা ধর আপনি নয়, কিন্তু সিনেমা হলের মধ্যে ঢোকার পর যে সিনেমা আপনি দেখছেন তার দ্বারা আপনি প্রভাবিত হন না হন না? নিশ্চয়ই হন, ভালো দেখলে আনন্দ পান, কিছু খারাপ সিন হলে কান্না চলে আসে। ঠিক তেমনি আত্মা এই দেহরূপী ঘরের মধ্যে ঢুকেছে,
সে দেহরূপী ঘরের মধ্যে ঢুকে দেহের দ্বারা প্রভাবিত হচ্ছে। দেহ যদি খারাপ কিছু করে আত্মাকে তার প্রভাব ভোগ করতে হয়। পরবর্তী প্রশ্ন, অষ্টম আকুরে প্রশ্ন করেছেন, প্রভু তমগুণের মানুষ দ্বারা যে লক্ষ্য স্থির করে তা পূরণ হয়? কিছু বলবেন? হ্যাঁ, তমগুণের মানুষ যারা, তারা যদি লক্ষ্য করে যে উঠে কাজ করে তাহলে হয়তো পূরণ হবে, তারা উঠতেই চায় না, কাজ করতেই চায় না, খালি মুখে আর চিন্তা করে, খালি এটা করব, ওটা করব, সেটা করব, করে না তারা। দেবব্রত মন্ডল প্রশ্ন করছেন, আজ সনাতন ধর্মের অনুযায়ী অনুযায়ী এত কম কেন? এর তুলনায় ইসলাম খ্রিস্টান ধর্মের অনুযায়ী এত বেড়ে গেছে কেন, যদি এরা সাত্বিক জীবনযাপন করে না? সনাতন ধর্মের অনুযায়ী কম নয়, বলুন হিন্দু ধর্মের অনুযায়ী কম? আমরা সবাই সনাতন, ইসলাম খ্রিস্টান সবাই আমরা সনাতনী। যেহেতু যারা হিন্দু, যারা নিজেদেরকে সনাতনী মনে করেন, তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা তাদের ধর্মগ্রন্থ জানে না। আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা মা আপনাকে, ঠাকুমা দাদু আপনাকে ভগবানের কথা, শাস্ত্রের কথা, ধ্রুব প্রহ্লাদ হনুমান এগুলোর কথা বলতো, আমি জানি না আপনার বয়স কত, আমি সেই জন্য বললাম। কিন্তু এখনকার জেনারেশনে বাবা মা ছোটবেলা থেকে ছেলে মেয়েকে ভগবানের সম্বন্ধে শিক্ষা দিচ্ছে কি? কিন্তু একটা খ্রিস্টান বা একটা মুসলিম বাচ্চাকে ছোটবেলা থেকে লুঙ্গি পরানো, টুপি পরানো, মাদ্রাসাতে গিয়ে মাদ্রাসা যখন তারা পড়তে যায় তখন সেখানে কোরআন পড়ানো হয়, প্রতিটা মুসলিম বাচ্চা শুক্রবার দিনকে নামাজ পড়তে যায়, কিন্তু যারা নিজেদেরকে হিন্দু বলে মনে করে তাদের বাচ্চাদেরকে সংস্থাগুলো বাদ দিন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন, গৌরীমঠ বাদ দিন, আমরা তো করছি, কিন্তু প্রতিটা ঘরের বাবা মা তারা কি তাদের বাচ্চাদেরকে এই সনাতন শিক্ষা দিচ্ছে? তাহলে গোড়ায় গলত। যদি তারা তাদের বাচ্চাদেরকে সনাতন শিক্ষা দিত তাহলেই সনাতন ধর্ম এরকম অবক্ষয় হতো না, কিন্তু দিচ্ছে না। তো শিশুকে বলা হয় টিয়া পাখির মতো, তাকে যা শেখাবে তাই শিখবে, শিশুকে তো বাবা মা শেখাচ্ছেই না। এখন বাবা মা শেখাচ্ছে সেলফিস হতে, আরে তোর আমলে তো আর পুরো ভারতটা মুসলিম হয়ে যাচ্ছে না, তোর অত চিন্তা কিসের? তুই নিজে খা, নিজে পড়, নিজে ইনকাম কর, ভোগ কর, পরে কি হবে দেখা যাবে দেশের, তুই তোর চিন্তাটা কর। এই হচ্ছে আমাদের ঘরে ঘরে শিক্ষা। হ্যাঁ, কিন্তু মুসলিমরা সেই শিক্ষা দিচ্ছে না। মুসলিমরা শিক্ষা কি, পুরো ভারত কি করে মুসলিমে ইসলাম ধর্মে পরিণত করা যায়? খ্রিস্টানদের শিক্ষা কি, পুরো ভারতকে কি করে খ্রিস্টানের শিক্ষা শিক্ষিত করা যায়, ধর্মে ধর্মান্তরিত করা যায়? তাদের সেই শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু হিন্দুরা তাদের ঘরে কেবল উই আর টু বি আওয়ার টু, উই আর টু আওয়ার ওয়ান, এই জায়গায় সীমিত হয়ে কি করে ধর্মের প্রচার হবে, কি করে সনাতন ধর্ম টিকে থাকবে তা চিন্তা করছে না, গোড়াই গল। মঠ মন্দির তৈরি হয়ে আর কি করবে? তাও তো এখন ইসকনের দৌলতে সমস্ত গৃহস্থরা তার সন্তানদেরকে, তাদের অনুগামীদেরকে এই শিক্ষা শেখাচ্ছে কি করে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে আমরা গর্ব করে বলতে পারি যে সনাতন ধর্ম যেভাবে টিকে আছে তার জন্য ইসকনের অবদান 75%, ইসকনের অবদান। যদি আমরা সবাই মিলে এই সনাতন ধর্মের শিক্ষা আমাদের জেনারেশনকে দিতে পারি তাহলে সনাতন ধর্ম আবার টিকে থাকবে, বাড়বে, তার জন্য দায়ী হচ্ছে আমরা। অভিজিৎ প্রভু প্রশ্ন করেছেন, শ্রীকৃষ্ণ ও মহাবিষ্ণু মধ্যে পার্থক্য কি? মহাবিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অবতার, এটাই পার্থক্য। চন্দন মন্ডল, ধর্মের নামে অতীতে লক্ষ কোটি মানুষের হত্যা হয়েছে কেন? যেমন হিটলার কোটি কোটি লোককে হত্যা করেছে, ভগবান এসব আটকাননি কেন? আসলে ওটা ধর্মের নামে নয়, যারা সব যুগেই তো আসুরিক লোক ছিল, তো সেই সমস্ত আসুরিক লোকগুলোকে বধ করার জন্য ভগবান এরকম আয়োজন করেছে। যেমন বায়ু কি করে, যখন ঘূর্ণিঝড় হয় তখন সব জায়গার পাতা কুটো প্লাস্টিক ওগুলোকে নিয়ে একসাথে উড়িয়ে পড়ে নিয়ে চলে যায়। তো ভগবান কৃষ্ণ এরকম করেছিলেন, যখন জরাসন্ধ মথুরায় এসেছিল, 17 বার জরাসন্ধের সাথে মথুরায় কৃষ্ণের যুদ্ধ হয়েছে, তো কৃষ্ণ চিন্তা করলেন আমি কোথায় কোথায় অসুর খুঁজতে যাব, জরাসন্ধ অসুর, তার বন্ধুগুলো সব অসুর, তাই আমি এখানে বসে থাকবো,
জরাসন্ধ নতুন নতুন অসুর খুঁজে খুঁজে নিয়ে আসবে, আমি এখানে বসে সবাইকে হত্যা করব, আমি কোনো জায়গায় যাব না। কুরুক্ষেত্রের যুদ্ধ তাই, দুর্যোধন অসুর, দুর্যোধন খুঁজে 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 কোথায় কোথায় অসুর আছে তার মতো লোক সবগুলোকে জড়ো করেছিল, আর কৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিয়ে এসে সবাইকে একসাথে হত্যা করেছে। তো লক্ষ কোটি মানুষের হত্যা হয়েছে ধর্মের নামে নয়, ধর্মের জমিতে নিয়ে এসে অধর্মের বিনাশ করার জন্য। তাই কুরুক্ষেত্রের যুদ্ধ মানে স্থাপন মানে ব্যবস্থা করা হয়েছিল ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। কৃষ্ণ প্ল্যান করিয়েছিলেন যে আমি সবাইকে এক জায়গায় নিয়ে এসে সংহার করব, আমাকে দৌড়াতে হবে না। তাই কখনো মনে করা উচিত নয় ভগবান কেন আটকাননি, ভগবান ব্যবস্থা করেছে এটা। সুস্মিতা রানী গাইন তিনি প্রশ্ন করছেন, চিন্ময় জগতে ভগবানের সেবার থেকেও আমরা ভোগ বাসনা কেন করলাম, সেখানে আমাদের অবস্থা কেমন ছিল? আমরা কেউ চিন্ময় জগতে ভগবানের কাছে ছিলাম না, আমরা সবাই ভগবানের অঙ্গ জ্যোতিতে লিপ্ত ছিলাম, ভগবানের জ্যোতির মধ্যে। কিন্তু সেখানে আমাদের এই জীবের, যেহেতু জীবকে তটস্থা শক্তির অন্তর্গত বলা হয়েছে, তো যেহেতু তার তটস্থা গুণ রয়েছে অর্থাৎ স্বাধীনতা রয়েছে, স্বাধীনতা থেকে সে এরকম ভগবানের মতো ভোগ করতে চাইলো, ভগবান ভোক্তা নাম, আমিও ভগবানের মতো ভোগ করব। অনেক সময় অনেক মঠ মন্দিরে দেখা যায় শিষ্য গুরুদেবের সম্পত্তিতে অত্যন্ত ঈর্ষালু, গুরুদেবের মতো ভোগ করতে চাইছে। ঠিক তেমনি ভগবানকে ভগবানের মতো ভোগ করতে চাইছে, তখন ভগবান তাকে শিক্ষা দেওয়ার জন্য, সংশোধন করার জন্য, সবাই তো ভগবানের সন্তান, শিক্ষা দেওয়া সংশোধন করার জন্য তাকে এই জড় জগতে পাঠিয়েছে। তো আচার্যগণ গানে লিখছেন যে কি যেন গানটা, মানে ওই গানটার মনে বলা হয়েছে, কবে যে এই পড়েছি এই ভব ভবার নবে, সেটা ঠিক দিন নেই, আমার গানটা ঠিক মনে পড়ছে না। মানে বহু কাল ধরে এইরকম আমরা ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, হ্যাঁ, তো এর কোনো দিন নেই, কেন পড়েছি আর কবে পড়েছি। হ্যাঁ, যাই হোক, তা আপনার প্রশ্ন হতে পারে এটা যে তাহলে যে আবার যদি ভগবানের কাছে ফিরে যাই তাহলে কি আবার আমাদের সেই ভোগ প্রবণতা আসবে না? না, তার কারণ আমরা শুদ্ধ ভক্তি করে যদি ফিরে যাই তখন আর ভোগ প্রবণতা আসবে না, তখন তো ভগবানের সাথে প্রেমের সম্পর্ক। স্বামীর সাথে স্ত্রীর যখন প্রেমের সম্পর্ক হয় তখন স্ত্রী বা স্বামী, স্বামীও চায় না যে আমার স্ত্রী কেবলমাত্র আমার ভোগের বস্তু আমি ভোগ করব, আর স্ত্রীও চায় না যে কেবল আমার স্বামীর টাকাগুলোকে লুট করব। তখন স্ত্রীর একটাই বাসনা, আমার স্বামী যেন সুখে থাকে, আমার স্বামী যেন জীবিত থাকে। স্বামীর একটাই বাসনা, আমার স্ত্রী যেন সবসময় খুশি থাকে, ব্যাস। কিন্তু যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক না থাকে, স্ত্রীর চাহিদা কি করে আমি স্বামীর অর্থ সম্পত্তিকে হাতাবো? আর স্বামী স্ত্রীর প্রতি যদি আসক্ত না থাকে, প্রেমের সম্পর্ক না থাকে, তাহলে স্ত্রীকে কেবল ভোগ করার বাসনা থাকে, স্ত্রীকে ভোগ করার পর অন্য কোনো স্ত্রীর কাছে আবার যায়, কিন্তু প্রেম থাকলে আর হবে না। ঠিক কৃষ্ণের সাথে যখন আমাদের প্রেমের সম্পর্ক হয়ে যাবে তখন এই দুর্গতি আমাদের আর হবে না। মৌসুমী দে প্রশ্ন করেছেন, অনেকে যে বলে থাকেন আত্মার আত্মার শান্তি পায়নি, কিন্তু মানুষের যদি এক দেহ ত্যাগ করে আর এক দেহে প্রবেশ করে তবে তাহলে শান্তি পায়নি বলে কেন? এটা লোকের কথা, এটার কোনো ভিত্তি নেই। আত্মা শান্তি পায়নি মানে কি, কোনো একটা মানুষের কার্যকলাপ দেখে বোঝা যায় যে এর আত্মা সদ্গতি হয়নি, সেই সূত্রে শান্তি পায়নি। সদ্গতি না হলে কোথা থেকে শান্তি পাবে? যদি একটা মানব দেহ থেকে কেউ পশু দেহে যায় সে কি শান্তি থাকতে পারবে? সেই সূত্রে শান্তি পায়নি। দ্বাদশ আদিত্য, দ্বাদশ সূর্য কি কি না, দ্বাদশ আদিত্য কি, তাদের অবস্থান কোথায়, আমাদের সূর্য তাদের মধ্যে কোনটি, আমার ঠিক জানা নেই। পরবর্তী প্রশ্ন, প্রেমা পিউ, প্রভু অনেকে বলে যে যার তার কাছে হরিনাম শুনতে নেই, এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক, এটা শাস্ত্রের কথা, অবৈষ্ণব মুখত গিন্না সর্প উচ্ছিষ্ট যথাপয়ো। যদি কোন অবৈষ্ণবের মুখ থেকে হরিনাম, হরিকথা, ভাগবত কথা শোনা হয়, সেটা সাপে ছোবল দেওয়া দুধে যেমন বিষে পরিণত হয় সেই রকম কার্যকরী হয়। অর্থাৎ আমরা যে বাইরে পালা কীর্তন শুনি, অষ্টম প্রহর, চব্বিশ প্রহর শুনি, তারা তো নিজেরাই নেশা করে, নিজেরাই অর্থ লালচি,
তাদের কাছে হরি কথা শুনলে, হরি নাম শুনলে আমাদের চিত্তের পরিবর্তন আসবে না, শুধু টাইম পাস হবে, সেই জন্য সেখানে যেতে না করা হয়। জয়ন্ত প্রভু প্রশ্ন করেছেন, আজকে যে অংশ অবতারের সময় চক্র বিষয়ে বললেন, যাতে যেটা খুব ইন্টারেস্টিং, কিন্তু আমি পুরোটা ভালোভাবে বুঝতে পারলাম না, কিভাবে আরো ক্লিয়ার বোঝা যাবে যদি দয়া করে বলেন। কোনটা আজকে যে অংশ অবতারের সময় চক্র বিষয়ে বললেন, কি চক্র আপনি ক্লিয়ার করে প্রশ্ন করুন, অথবা আমাকে ফোনে জানতে পারেন, ফোন করে আমি উত্তর দেবো, আমি বুঝিয়ে দেবো আপনাকে। আপনি বুঝতে পারছি না কোন চক্রটা বললেন। আমি বললাম যে ব্রহ্মার একদিনে ভগবান একবার আসেন, তো ব্রহ্মার একদিনে 1000টা দিব্য চতুর্যুগ হয়, সত্যতে তো দ্বাপর কলি এরম 1000 বার রোটেট হয়। হ্যাঁ, 1000 বার সত্য যুগ হয়, 1000 বার দ্বাপর যুগ হয়, 1000 বার তেতা যুগ হয়, 1000 বার কলি যুগ হয়, রোটেট হয়। এইবার এই 1000টা দিব্য চতুর্যুগকে 14 ভাগে ভাগ করা হয়েছে, এক একটা ভাগকে এক একটা মন্বন্তর বলা হয়, এক একজন মন্বন্তরের আন্ডার, মনুর আন্ডারে, মন্বন্তরে যে আয়া তাকে বলা হয় মনু, এক একজন মনুর আন্ডারে 71খানা প্যাকেজ রয়েছে বা 71টা দিব্য চতুর্যুগ রয়েছে। এইভাবে যখন সপ্তম মনু রাজত্ব হয়, সপ্তম মনু রাজত্বে 28 নম্বর দিব্য চতুর্যুগের দাপরে কৃষ্ণ স্বয়ং আসেন, আর কৃষ্ণ চলে যাওয়ার পর কলিতে মহাপ্রভু আসেন। এটা আমি বলেছি। আর একটা বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান, তার প্রথম প্রকাশ বলরাম, বলরাম থেকে প্রথম চতুর্ভুহ বাসুদেব, সংকর্ষণ, পদ্মুম্ন, অনিরুদ্ধ, এই প্রথম চতুর্ভুহ সংকর্ষণ থেকে দ্বিতীয় চতুর্ভুহ আসে, সেখানেও বাসুদেব, সংকর্ষণ, পদ্মুম্ন, অনিরুদ্ধ, দ্বিতীয় সংকর্ষণ থেকে সৃষ্টি হয় পুরুষ অবতার, কারণদোক্ষায় বিষ্ণু, গর্ভদোক্ষায় বিষ্ণু আর ক্ষীরোদোক্ষায় বিষ্ণু, ক্ষীরোদোক্ষায় বিষ্ণু থেকে সৃষ্টি হয় সমস্ত অন্যান্য অবতার, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, যত অবতার এই ক্ষীরোদোক্ষায় বিষ্ণু থেকে এসেছে। এই দুটো ভাগে আমি বুঝিয়েছি। হরে কৃষ্ণ। অন্তিম প্রশ্ন আজকের, সঞ্চিতা ঠাকুর প্রশ্ন করছেন, প্রভু মৃত্যুর পর আত্মা কোন, মৃত্যুর পরে আত্মার কোন দেহ থাকে, কোন দেহ থাকে না, তাহলে আত্মার মৃত্যুর পরে পাপের শাস্তি কিভাবে অনুভব করেন? আত্মাকে সূক্ষ্ম দেহে শরীর দেয়া হয়। হ্যাঁ, আমি বলেছি যে আমাদের শরীরে 8টা উপাদান আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভ্রম, মন, বুদ্ধি, অহংকার। তো ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভ্রম, এই যে পঞ্চভূত স্থূল শরীর, সেইটা এই জগতে ছেড়ে আমরা যাই, কিন্তু সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার, সেটা কিন্তু ছেড়ে যায় না, সেটা নিয়েই যায়। সেই সূক্ষ্ম শরীরে পাপ পুণ্যের বিচার দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। তা যখন তাকে শাস্তি দেওয়া হয়, শ্রীমৎ ভাগবতের 5ম স্কন্ধে নরকের বর্ণনা করতে গিয়ে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, তাকে একটা দেহ দেওয়া হয়। যেমন ভোগের জন্য এই দেহ দেওয়া হয়েছে, পঞ্চভৌতিক স্থূল দেহ, তেমন যাতনা ভোগ করার জন্য একটা যাতনা শরীর দেওয়া হয়। যেমন আত্মা ভোগ করতে চেয়েছে, তাই একটা এরকম ভোগের শরীর দেওয়া হয়েছে, কিন্তু ভোগ করতে পারে। ঠিক তেমনি আত্মা যখন পাপী বলে সাব্যস্ত হয়, তখন আত্মাকে একটা যাতনা শরীর দেওয়া হয়। আচ্ছা, সেই যাতনা শরীরে কি থাকে? ওই মন, বুদ্ধি, অহংকার সেখানেও থাকে। আর স্থূল শরীরে ওই মন, বুদ্ধি, অহংকার থাকে। তো মন, বুদ্ধি, অহংকার আত্মার সাথে মৃত্যুর পর বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তার কর্মফল অনুযায়ী যদি তাকে পাপ কর্মের ফল ভোগ করতে হয়, তাকে যাতনা শরীর দেওয়া হয়। আর যদি সে ঊর্ধ্বগতি লাভ হয়, ঊর্ধ্বগতি পায়, তাকে স্বরূপ দেহ দেওয়া হয়, অর্থাৎ ভগবানের ধামে তার যে রূপটা ছিল সেই রূপ তাকে দেওয়া হয়, সে আবার ভগবানের কাছে ফিরে যায়, সেখানেও মন, বুদ্ধি, অহংকার থাকে, শুদ্ধ হয়ে যায়। তো এই মন, বুদ্ধি, অহংকার সদা সর্বদা তার সাথে থাকে, এবং সেই মন, বুদ্ধি, অহংকারের দ্বারা সে যাতনা বা শাস্তি ভোগ করে। হরে কৃষ্ণ। আগামীকালের আলোচনা, কর্ম ও কর্মফলের নিয়ম, অভ্রান্ত বিচার, সকল মানুষের জন্য সর্বোত্তম কল্যাণ কর্ম, কৃষ্ণ ভাবনায় চিত্তে দেহত্যাগ করার কৌশল, কর্মবন্ধন ও পুনর্জন্ম থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, এগুলো আজ কালকে আমরা শ্রবণ করব। সকলে উপস্থিত থাকবেন, আপনাদের আশীর্বাদে আমি এই আলোচনা করার সুযোগ পাচ্ছি, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আগামীতেও আপনাদেরকে এই কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা প্রদান করতে পারি। হরে কৃষ্ণ। ধন্যবাদ।